সবাইকে শুভ সন্ধ্যা। মৃদুল মাহবুবের বুক সাইনিং ইভেন্ট কথাটিতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, আপনারা বই না কিনলেও এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আর যদি বই কেনেন তাহলে সেটা প্রকাশকের এবং লেখকেরও কিঞ্চিত উপকার হবে। আজকে সত্যিই খুব বিস্ময় লাগছে যে বাংলাদেশের ঢাকা শহরের শিল্প সাহিত্য অঙ্গনের লোকজন তো আজকে এখানে থাকার কথা না, আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যাওয়ার কথা, তাও একটা বিরাট জনসমাবেশ এখানে আছে। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানটি তিনটি বইকে কেন্দ্র করে। মৃদুল মাহবুব শূন্য দশকের কবি এবং গদ্যকার, তার তিনটি বই নিয়ে আমাদের এখানে আলোচনা করবেন মোহাম্মদ আজম, জহির হাসান এবং সমী সুরি। মৃদুলের সাথে, মৃদুলের প্রসঙ্গে বলতে গেলে তো মৃদুলকে তো আমি অনেকদিন ধরে, তিনি আমার মনে হয় যে এখানে যারা আছেন একমাত্র মৃদুলের স্ত্রী ছাড়া আমি বোধ হয় মৃদুলকে বেশি দিন ধরেছি, কারণ আমরা একই শহরে বড় হয়েছি। তো ও প্রথম কবিতাই লিখত, পরে আস্তে আস্তে গদ্য, তারপরে আস্তে আস্তে ফেসবুক, তারপরে আস্তে আস্তে মাহবুব মোর্শেদ প্রণীত বুদ্ধিজীবী তালিকায় ঢুকে যাওয়া, তারপরে নানা কিছুর বিরোধিতা করা। কারণ মৃদুল সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে সবাই যদি বলে না সূর্য পূর্ব দিকে উঠেছে, মৃদুল সেখানে অবধারিত বলবে যে না সূর্য তো পূর্ব দিকে উঠেনি, সূর্য আসলে পশ্চিম দিকে ওঠার কথা ছিল, এরকমও অনেকে বলে। কিন্তু এই যে প্রশ্ন করা, মানে কিছুকে প্রশ্ন করা, সব কিছুকে বিনা বাক্যে মেনে না নেওয়া, এটার কিন্তু সমাজে দরকার আছে। তো মৃদুলের কবিতা, মৃদুলের গদ্যে আমরা সেই প্রশ্নকাতর মনের একটা আভাস পাই। আমি অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমাদের যে তিনজন আলোচক, সমী সুরি, জহির হাসান এবং মোহাম্মদ আজম, এই তিন আলোচককে মঞ্চে আসার জন্য, মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা পরে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক এবং এখানে উপস্থিত পাঠক দর্শকদের মতামত আমরা গ্রহণ করব। সে বইটি হলো কবিতা কলা ভবন, এটি একটি গদ্যের বই, এটি বের হয়েছে 2020 সালে। তারপরে ওর কবিতার বই মানুষ একাকী এক মিত, এটা বের হয়েছে 2021 সালে, এবং সুখ ও অন্যান্য ছোট অতি প্রয়োজনীয় বিষয় এই বইটি বের হয়েছে, এটি অনুবাদ গ্রন্থ, এটি বের হয়েছে 22 সালে। এবং এই তিনটি বই প্রকাশ করেছে বৈভব। তো সেই ক্ষেত্রে অনুষ্ঠানের শুরুতে আমি বৈভবের পাপিয়া জেরিনকে এক মিনিট ডাকতে চাই আজকে এই অনুষ্ঠানটি উনি শুরু করে দেওয়ার জন্য। এক মিনিট পাপিয়া আপা, আপনি আছেন? প্রকাশক নেই? প্রকাশক হওয়া তাহলে বউ বইও তো হওয়া হয়ে যাবে। যাই হোক, প্রকাশক ভয় পেয়েছেন, আমার মনে হয় আলোচকরা ভয় পাবেন না। আমরা শুরু করি বরং আলোচনা। প্রথমে শুরু করতে চাই সমী সুরিতকে দিয়ে। সুখ ও অন্যান্য ছোট অতি প্রয়োজনীয় বিষয়, এই বইটি আমি খানিকটা পড়েছি কিন্তু আমার কাছে একটু কঠিন লেগেছে। তো আজকে আমি আশায় আছি যে সমী তার আলোচনার মধ্য দিয়ে বিষয়টিকে সরস করে তুলবেন এবং আজকে যে বইটি আমি আবার পড়ে দ্রুত এটা শেষ করে ফেলব। উপস্থিত সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রথমেই আয়োজক, প্রকাশক বৈভব, মৃদুল মাহবুব এবং
সেই সাথে হাইম শাফিরাকেও ধন্যবাদ জানাতে চাই আজকে এই বইটি নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আমার ছোট্ট করে একটু পরিচয় দেওয়া হয়েছে, আমি আরেকটু বলে দিতে চাই, আমি মনোবিজ্ঞানী, আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানী হিসেবে কাজ করছি, পাশাপাশি মনোবিজ্ঞান পড়াচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পড়েছি সাইকোলজি, কাউন্সিলিং সাইকোলজি, এরপরে শিশু বিকাশ নিয়েও একটু পড়াশোনার সুযোগ হয়েছে। ফলে বুঝতেই পারছেন যে বইটি আমাকে আলোচনা করবার জন্য হাতে তুলে দেওয়া হয়েছে সেটির সাথে আমার একটা আত্মিক যোগ আছে, মানসিকভাবে আমি ভীষণভাবে কানেক্টেড ফিল করেছি এবং প্রায় তো অনেক বছরের একটা যাত্রায় আছি মনোবিজ্ঞানের সাথে। তো যা পড়েছি, যা অভিজ্ঞতা হয়েছে, তার অনেক কিছুর সাথে আমি মেলাতে পেরেছি। ফলে এখানে একটু দ্বিমত করতে হচ্ছে আলতাফ শাহনাজ ভাইয়ের সাথে যে আমার কাছে একেবারেই খুব কঠিন লাগেনি, বরং ভীষণ রকমের ইন্টারেস্টিং এবং অসংখ্য ভাবনার খোরাক পেয়েছি এবং সেটাই হওয়ার কথা যে এক একজনের কাছে এক একভাবে এক একটা বই এক একটা লেখা ধরা দেবে। হাইম শাফিরাও কিন্তু তাই বলেছেন। আমি আলোচনাটা খুব বেশি দীর্ঘ করব না, দীর্ঘ আলোচনার সুযোগ এখানে নেই, কিন্তু আমি ছোট ছোট করে যেই বিষয়গুলোতে একটু আলোকপাত করতে চাই সেগুলোতে চলে যাই মূল আলোচনায়। আমরা এমন একটা সময়ে এই আলাপটা করছি, আমরা একটি মহামারী প্রায় কাটিয়ে উঠতে 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 পারছি না, কিন্তু তার মধ্যেই আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরও অনেক সংস্থা এবং আমরা বুঝতে পারছি যে আরেকটি নীরব মহামারীর ভেতরে আমরা ঢুকে গেছি, যেটি হলো মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত একটি মহামারী এবং বিশেষ করে বিষণ্ণতা, ডিপ্রেশন, সেগুলো মহামারীর মতো ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে বিভিন্ন দেশে, বিভিন্ন পরিবারে, বিভিন্ন ব্যক্তি মানুষের মনে শরীরে। তো সব মিলিয়ে এটিকে আর উপেক্ষা করার কোনো উপায় আমাদের নেই, আমরা আমাদের অবশ্যই আমাদের সেলফগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখতে পারি যে আমাদের কালচারাল সেলফ, আমাদের পলিটিক্যাল সেলফ, আমাদের ইকোনমিক সেলফ, কিন্তু প্রত্যেকটার সাথেই আসলে আমাদের মানসিক স্বাস্থ্য জড়িত আছে। এবং স্বাস্থ্য মানে কিন্তু এই না যে আমার কোনো অসুখ নেই, আমার কোনো রোগবালাই না থাকলে আমি আসলে নিজেকে খুব স্বাস্থ্যবান ভাবতে পারি না। পুঁথিগত যেই সংজ্ঞা সেদিকে যাব না, কিন্তু যে কয়েকটা বিষয় আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ বলি, তার মধ্যে একটি হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজেকে নিয়ে একটা ধারণা আছে যে আমার সম্ভাবনা কতটুকু, পোটেনশিয়াল যেটাকে আমরা বলি, তো সেটাকে আমি কতটা কাজে লাগাতে পারছি বা কতটা মেলে ধরতে পারছি আমি নিজেকে, সেই বিচার বিশ্লেষণ কিন্তু শুধু যে সমাজ বা আমার চারপাশ আমাকে নিয়ে করছে তা না, আমি নিজেও নিজেকে নিয়ে প্রতিনিয়ত করছি। আমরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলি, এমনকি বলা হয়ে থাকে আমাদের ব্রেনের একটা ছোট্ট অংশই আছে যে আসলে এই ব্যাপারটিকে নিয়ন্ত্রণ করে, যেখানে আমরা প্রতিনিয়ত নিজের সাথে কথা বলছি। তো সেটা একটা জিনিস, কীভাবে নিজেকে আমরা জাজ করছি, নিজের যে যাত্রা এগিয়ে যাওয়া সেটাকে, সেটা নিয়ে আমি কতটা সন্তুষ্ট কতটা সন্তুষ্ট না, দৈনন্দিন চাপগুলো কীভাবে সামলাচ্ছি আমি, আমি কি হাঁপিয়ে উঠছি নাকি আমি খুব ভালো মতোই সামলে নিতে পারছি, আমার প্রত্যেকের নিজের ভেতরে চাপগুলো সামলানোর কিছু দক্ষতা থাকে, কিছু আবার তৈরি করে নিতে হয়। পাশাপাশি আমরা কিন্তু কর্মময় একটা জীবন কাটাতে চাই এবং আমি কতটা ফলপ্রসূ সেটাও একটু বাজিয়ে দেখতে চাই যে আমি কি করছি, আমার কাজগুলো কি এবং সেগুলো কি, সেগুলো নিয়ে কি আমি মানুষের কাছে পৌঁছাতে পারছি কি না, যোগাযোগ করতে পারছি কি না, এবং আরেকটি হচ্ছে আমি সমাজকে কি কিছু ফিরিয়ে দিতে পারলাম কি না, সমাজে কিছু অবদান রাখতে পারলাম কি না, এই সবগুলো মিলিয়েই কিন্তু আমার মানসিক স্বাস্থ্য। ফলে এটা একটা মাল্টি ডাইমেনশনাল ব্যাপার, এটা এমন না যে শুধু বিষণ্ণতা, চাপ, সুখ, রাগ সেটা, এবং এই বিষয়গুলোই নানাভাবে এই বইয়ে উঠে এসছে। এবং এই যে সুখের কথা আমরা বলছি, এই সুখটাকে কীভাবে বর্তমান সময়ে, বর্তমানের যে ক্রাইসিসগুলো ব্যক্তি পর্যায় থেকে সামাজিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সেগুলো কীভাবে তুলে ধরছে সেই জায়গাগুলো,
হাইম সাপিরা সম্পর্কে যেটুকু জানা যায় যে তিনিও কিন্তু নানা বিষয়ে আগ্রহী একজন মানুষ। তিনি গেম থিওরি নিয়ে লিখছেন, বলছেন, তিনি একজন পেশাদার পিয়ানো বাদক, তিনি ইউটিউবে বক্তৃতা দিচ্ছেন, নানা বিষয়ে লিখছেন। তো মানুষ কিন্তু এই যে নিজের জীবনটাকে অর্থপূর্ণ করে তোলার এই যাত্রায় শুধু একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, নানা রকমের অভিজ্ঞতায় সে তার জীবনকে ঝালিয়ে নিতে পারে। এবং এটাই আসলে তার এই যে যাত্রা সেটাকে অর্থপূর্ণ করে তুলতে পারে। ফলে যেটা এই লেখাতে উঠে এসছে এই বইটাতেও, যে সুখকে আসলে ঠিক গন্তব্য হিসেবে না দেখে এটাকে একটা জার্নি হিসেবে যদি দেখা যেতে পারে, যে এমন একটা অর্থপূর্ণ যাত্রার মধ্যে আমরা আছি, সেখানে যে অভিজ্ঞতাগুলো আমাদের হচ্ছে সেটা কতটা আমার কাছে অর্থপূর্ণ হয়ে উঠছে, আমি নিজের কাছে কতটা অর্থপূর্ণ হয়ে উঠছি এবং অন্যের কাছে কতটা অর্থপূর্ণ হয়ে উঠতে পারছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে এসছে, যে উনি প্রথমে সমালোচনা করছেন আমাদের, যে আমি জানি না বাতিঘরে আছে কি না, আমি নানা জায়গায় বড় বড় বইয়ের দোকানে গিয়ে দেখেছি যে সেলফ হেল্প বুক বলে যেই জনরাটা আছে সেটার একটা আলাদা সেলফি থাকে এবং সেটার সামনে বেশ ভিড়ভাট্টা দেখা যায় এবং সেখানে নানা রকমের রেসিপি দেওয়া থাকে, রাগ নিয়ন্ত্রণ, তো সুখী কীভাবে হব, তো এটা ওটা। তো সেই জায়গা থেকে উনি প্রথমে চ্যালেঞ্জ করছেন এবং ঠিকই ধরেছেন উনি যে এই জায়গাগুলোতে আসলে কোনো নির্দিষ্ট তরিকা মেপে হয় না, এটা প্রত্যেকটা ব্যক্তির কাছে তার জীবন কীভাবে অর্থপূর্ণ হয়ে উঠবে তার কাছে এবং সে কীভাবে অর্থপূর্ণ হয়ে উঠতে চায় অন্যদের কাছে এটার তরিকাটা ভিন্ন। কোনো একটা রেসিপি আসলে কার উপর চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু সেটাই কি আমরা দেখি না অনেক সময় আমাদের সমাজে? শিশুদের কথা নানাভাবে উঠে এসছে এই বইটিতে, যে শিশুদের কৌতূহলের কথা তো আমরা সবাই জানি, কিন্তু শিশুদের যে স্কুলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, স্কুলিংকে সমালোচনা করেছেন হাইম সাপিরা, যে কোন বেঁচে থাকাটা অর্থপূর্ণ, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কী করা যাবে কী করা যাবে না থেকে শুরু করে কত বিধিনিষেধ আসলে আরোপ করছি আমরা প্রতি মুহূর্তে নানা রকম প্রতিষ্ঠানের ভেতরে বা প্রতিষ্ঠানের বাইরে। ফলে স্বাধীনভাবে একটা মানুষ কি বড় হতে হতে বেছে নিতে পারে যে সে আসলে সুখকে কীভাবে দেখতে চায় বা তার কাছে জীবনের অর্থটা কীভাবে সে দাঁড় করাতে চায়? তো এটা অনেক সময় আমাদের কাছে একটু নিজেই নিজেকে ধোঁকা দেবার মতো একটা ব্যাপারে পরিণত হতে পারে, যে আমার কাছে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, সমাজ আমার কাছে যেভাবে উপস্থাপন করছে কোনটা সফলতা কোনটা সুখ কোনটা অর্থপূর্ণ বেঁচে থাকা, আমি যদি সেটাকেই নির্দ্বিধায় আত্মস্থ করে ফেলি এবং সেই অনুযায়ী বেঁচে থাকতে চাই, কখনো কখনো আমার বেঁচে থাকাটা হয়তো ঠিক আমি যেভাবে চাই সেভাবে না হয়ে সমাজে যে বেঁচে থাকাটা গ্রহণযোগ্য সেভাবে বেঁচে থাকছি আমি। ফলে সামাজিক গ্রহণযোগ্যতার একটা ব্যাপার এই সুখের ধারণার সাথে জড়িত আছে, যে কেমন থাকাটা সমাজের কাছে গ্রহণযোগ্য, মন খারাপ করে থাকাটা কি অন্যায়, সুখী না হওয়াটা কি অন্যায়, অনেকটা সেরকমই কিন্তু হয়ে গেছে ব্যাপারটা, যে রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না, ভয় পাওয়া যাবে না, এরকম অনেক রকমের না কিন্তু আমাদের চারপাশে আছে এবং সেগুলোই কিন্তু নানা রকমের সংকট তৈরি করে একটা সময়, কারণ আমরা তখন মূলত অভিনয় করতে শিখছি, একটা চিত্রনাট্য তৈরি হচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে আপনা থেকেই এবং সেই অনুযায়ী আমরা তখন অভিনয় করছি। হয়তো ভেতরে ভীষণ রেগে আছে কিছু নিয়ে বা বিষণ্ণ হয়ে আছে, কিন্তু আরেকজনের সাথে যখন কথা বলছি তখন হেসেই কথা বলছি, কেমন আছেন জিজ্ঞেস করলে হয়তো ভালো আছি বলছে এবং এটা অনেকটা অটোমেটিক রেসপন্সের মতো, খুব যে ভাবনা চিন্তা করে বলছি তা কিন্তু না, কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যাবে যে আমার ভেতরে কিন্তু আরও নানা রকমের অনুভূতি কাজ করছে। ফলে আমি ভাবছিলাম যে আমরা অনুভূতির প্রতি কতটা সহানুভূতিশীল হতে পারছি আসলে বর্তমান সমাজে,
এই যে অনুভূতিগুলো, নানা রঙের অনুভূতি হাইম সাফিরা আলাপ করেছেন, সেগুলোকে কি করে আমরা আরেকটু স্পেস দিতে পারি? এখানে একটু বলে রাখা যেতে পারে যে আপনারা পড়তে গেলে দেখবেন যে আমার মনে হয়েছে প্রথম দিকে যে রাগের উপর একটু যেন খেপেই আছেন হাইম সাফিরা। তো সেটাকে আবার এভাবেও কিন্তু দেখা যেতে পারে কি না যে আমরা সাইকোলজিস্টরা যখন অনেকে হেল্প করার চেষ্টা করি, অবশ্যই পরিবর্তনটা, এটা একটু বলে রাখতে চাই যে আমাদের কাছে, আমাদের সাইকোথেরাপিস্টদের কাছে যারা আসেন, পরিবর্তনটা কিন্তু তারাই করেন। এমন না যে আমরা পরিবর্তন করে দিই, আমরা একটু কিছু সূত্র ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং হেল্প করার চেষ্টা করি। তো এই যে অনুভূতিগুলো, নানা রঙের অনুভূতিগুলো, সেগুলোকে একটু নিজের ভেতরে জায়গা করে দেওয়ার, জায়গা তৈরি করার কাজটা আমরা একটু করবার চেষ্টা করি প্রথমে। অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতরে অনেক জায়গা আছে যেখানে আমরা নানা রকমের অনুভূতিকে জায়গা দিতে পারি এবং সেগুলোকে দেখার চেষ্টা করতে পারি, বোঝার চেষ্টা করতে পারি, শোনার চেষ্টা করতে পারি। আমাদের একটা এক্সারসাইজ আছে যেখানে আমরা চেষ্টা করি এই অনুভূতিটার, আচ্ছা এটা দেখতে কেমন, এটার নাম কী হতে পারে, এটার আকৃতিটা কেমন, এটার তাপমাত্রা কেমন, এটা কতটা ওজন, এটার টেক্সচারটা কেমন, এভাবে আমরা একটা অনুভূতিকে দেখার চেষ্টা করি এবং তারপরে বোঝার চেষ্টা করি এই অনুভূতিটা আমাকে কী বলছে এবং এই অনুভূতিটাকে আমি কি নিজের ভেতরে রেখেই দিতে চাই নাকি এটাকে আমি আবার ভাসিয়ে দিতে চাই, লেট গো করতে পারা যেটাকে বলা হয়, যাতে করে আমি আরও অনেক অনুভূতিকে জায়গা দিতে পারি। যেই মুহূর্তে আমরা এই প্রশ্নটা নিজেকে করতে থাকি যে কেন এই অনুভূতিটা আমার জীবনে এলো, কেন আমি এভাবে ফিল করছি, তখনই একটা দড়ি টানাটানি শুরু হয়ে যায় এবং আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে আসলে ক্লান্ত হতে থাকি। ফলে সেই দড়ি টানাটানিটা ছেড়ে দিয়ে অনুভূতির সাথেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, যেখানে আমরা এই অনুভূতিটাকে কীভাবে আমরা প্রসেস করলে আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো সেই জায়গাটা আমরা ধরে উঠতে পারি। ফলে বোঝাই যাচ্ছে যে এটা একটা সাধনার ব্যাপার, সাধনা করে অর্জন করবার ব্যাপার। আমরা কিন্তু জন্মগতভাবে অনেক কিছু নিয়েই জন্মায়, নানা রকমের মানবিক গুণাবলী আমাদের ভেতরে থাকে জেনেটিক্যালি, আবার অনেক কিছু আছে যেটা অর্জন করতে হয় সাধনা করে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটি টার্ম এখন বেশ পরিচিত, ইকিউ সংক্ষেপে আমরা বলছি, আবেগীয় বুদ্ধিমত্তা, এটি কিন্তু অর্জন করতে হয় ধীরে ধীরে মানুষকে, এটি নিয়ে জন্মায় না মানুষ। একদম ছোট্ট শিশুর কগনিটিভ ব্রেইন আমরা যেটাকে বলি, সেটা কিন্তু খুব তৈরি থাকে না, এটা বড় হতে হতে তৈরি হচ্ছে এবং সেখানে নানা রকমের তথ্য এসে জমা হচ্ছে এবং সে আস্তে আস্তে শিখতে পারে যে কীভাবে এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা যায় বা এগুলো নিয়েই বাঁচা যায়। ফলে এটা সে কীভাবে শিখবে যদি আমি তাকে অনবরত বলতে থাকি যে কাঁদবে না, রাগ করবে না, ভয় পাবে না, তাই না? তো ফলে এখন মনোবিজ্ঞানীরা বারবার বলছে যে যত পারা যায় অনুমতি দেওয়া একটা শিশুকে এই অনুভূতিগুলোকে, যাতে সে বুঝতে পারে, দেখতে পারে, ফিল করতে পারে। আমি খুব প্রায়ই শুনি যে চিৎকার করে একটা শিশুকে বলা হচ্ছে যে চিৎকার করবে না, তো আসলে শিশুটা কী শিখছে, যে তা সে যেভাবে চিৎকার করছে সেটা আসলে হচ্ছে না, তার সাথে যেভাবে চিৎকার করাচ্ছে হয়তো সেইভাবে চিৎকার করতে হবে। তো হাইম সাফিরা কিন্তু সেই জায়গাতেই ধরেছেন যে হুটহাট লেগে যাওয়া, ইরিটেটেড থাকা, এগুলো আসলে সুখের যে অভিযাত্রা এটা থেকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলছে। ফলে একটু তলিয়ে দেখতে হবে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা আলতাফ সানিয়াল বলছিলেন যে নিজের মহাভারতে চর্চা করে থাকেন, সেটির একটা স্পেস কিন্তু এখানে দিচ্ছে। মানে নোম চমস্কির একটি কথা আছে না যে এই সময় পিপল নট অনলি ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং টু দ্যাম, দে ডোন্ট ইভেন নো দ্যাট দে ডোন্ট নো, তারা কি জানে না সেটাও জানতে পারছে না এখন। ফলে এই জায়গাগুলোতে যত পারা যায় নিজেকে জানানো এবং নিজেকে শিক্ষিত করে তুলবা, ইমোশনাল লিটারেসি, মানসিক সাক্ষরতা বা আবেগীয় সাক্ষরতা, এই জায়গাটা আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু এই জায়গাটাতে আমরা নিজেরাই চর্চা করে কিন্তু উঠে আসতে পারি এবং সেটা পুঁথিগত বিদ্যা না,
এই বইগুলোই কিন্তু আমাদের হেল্প করবে সেই জায়গাটিতে উঠে আসতে। আমি আর অল্প কয়েকটা জায়গা একটু হয়তো টাচ করতে চাই, যে অনুসন্ধিৎসা, এটাই কিন্তু এই যে সাধনার কথা বলছি, আমাদেরকে একটা অনুসন্ধিৎসু মন নিয়ে এই সাধনাটা করতে হবে। আমি যদি ধরেই নেই যে না আমি সব জেনে গেছি, আমি সব বুঝে গেছি, বা আমি বড়, আমি বয়সে বড়, কাজেই আমি আমার চেয়ে বয়সে ছোটো একজনের চাইতে বেশি জেনে ফেলেছি, আমার আর জানার কিছু নেই, তাহলেই মুশকিল। কিন্তু এই বিষয়গুলোকে যদি একটু অনুসন্ধিৎসু মন নিয়ে দেখা যায়, নিজের চিন্তাগুলোকে একটু অনুসন্ধিৎসু মন নিয়ে বারবার ফিরে দেখা, নিজের আচরণগুলোকে একটু ফিরে দেখা, আমি আর অন্যরকম কীরকম হতে চাই, এই জায়গাগুলোকে একটু নিয়ে ভাবা, এবং সেটা কিন্তু বর্তমানে থেকেই একটা বড় সংকট হয়ে যায় যখন আমরা হয় অতীত নিয়ে হাপিত্যেশ করছি অথবা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত হয়ে থাকছি। বর্তমানটা কোথায় যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তো প্রতি মুহূর্তে আমরা দেখা যায় হয় অতীতে বসবাস করছি না হয় ভবিষ্যতে, ফলে বর্তমান সময়টাকে আমরা কাজে লাগাতে পারি না অনেক সময়। এবং অনেক আরেকটি যেটি আমি লক্ষ্য করছি, আমার আমি কাজ করি মূলত 18 থেকে 24 বা 23-24 বছরের ছেলে মেয়েদের নিয়ে, যে খুব চটজলদি উপসংহারে পৌঁছে যাচ্ছে, যে আমার তো হলো না, আমি তো পারলাম না, আমাকে দেওয়ার হবে না, এটা একটা মারাত্মক ব্যাধি আমি বলবো, যে আমি সময়কে এমনভাবে দেখছি যেন এটার একটা দাড়ি টেনে ফেলতে পারি আমি চাইলেই। কিন্তু সময় তো একটা আসলে স্রোতের মতো, এবং সেখানে আমি ভাসতে পারছি কি না, এবং ভাসার জন্য নিজেকে যে একটু হালকা, যারা যারা সাঁতার পারেন তারা জানেন এটা, যে ভাসতে হলে সবচেয়ে বেশি যেটা জরুরি, নিজেকে লাইটলেস, একেবারে ওজনহীন করে ফেলা, ভাসতে একদম শরীরটাকে ছেড়ে দেওয়া। এবং নানাভাবে হাইমশাফিরা সেই জায়গাটা বলেছেন যে নিজেকে একটু ছেড়ে দিতে পারা, ভাসতে দিতে পারা, যে আমি কেমন আছি এটা আমি ভাসতে ভাসতেই জানবো, বুঝবো, আমি কোনো উপসংহারে পৌঁছে যাব না, আমি নিজেকে বিচার করতে বসবো না, নিজেই নিজের বিচারক হয়ে যাব না, অনেক বিচারক আমার চারপাশে ইতিমধ্যেই আছে, ফলে অনুভূতি থেকে বিচ্ছিন্নতা তৈরি করব না। আমরা একটু কীভাবে অলস হতে পারি, আমি হাইমশাফিরার যে দর্শনের দৃষ্টিকোণ থেকে মনোবিজ্ঞানকে দেখার চেষ্টা করেছেন, সেটার সাথে বার্ট্রান্ড রাসেল ইন প্রেইজ অফ আইডলনেসে যে কথাটা বলতে চেয়েছেন সেটার একটু মিল খুঁজে পেয়েছি, যে আমরা একটু বেশি ছুটছি, বেশি কাজ করছি, বেশি বোধহয় একটু করে ফেলবার চেষ্টা করছি, সেখান থেকে একটু পেছনে তাকানো, একটু বিশ্রাম নেওয়া সেই জায়গাটিকে বলছেন, এবং পরিবর্তন সম্ভব। আমি এবং এটি সাইন্টিফিক্যালি সম্ভব, কীভাবে সম্ভব, আমি যেভাবে ভাবছি বা নিজের যে আচরণগুলো হয়তো নিজেরই পছন্দ হচ্ছে না, মাঝে মাঝে আমি হয়তো সন্দিহান হয়ে যাচ্ছি, আমি কি আদৌ বদলাতে পারবো কি না নিজেকে। নিউরোপ্লাস্টিসিটি বলে একটি বিষয়ে ব্রেন সায়েন্টিস্টরা এখন বলছেন, যে আমাদের ব্রেনের যেই নেটওয়ার্কগুলো আছে সেগুলোকে আমরা চাইলে নতুন পথ তৈরি করতে পারি। গ্রামে যেরকম সবুজ ঘাসের উপর দিয়ে অনেক সময় আমরা একটা রাস্তা দেখি না, যেখানে আর ঘাস নেই, কী হয়েছে ওখানে চলতে চলতে ঘাসগুলো উঠে গেছে, নতুন একটা রাস্তা তৈরি হয়েছে, সেরকম আমরা চাইলে নতুন চিন্তার রাস্তা তৈরি করতে পারি, নতুন অনুভূতির রাস্তা তৈরি করতে পারি, নতুন আচরণের রাস্তা তৈরি করতে পারি, এবং সেটা নিজেকে বোকা না বানিয়ে সমাজে কীভাবে গ্রহণযোগ্য হব, হয়ে উঠবো সেটা নিয়ে খুব একটা চিন্তিত না হয়ে আমরা নিজের রাস্তাটা নিজের মতো করে তৈরি করে নিতে পারি। এবং আমার খুব প্রিয় একটা লাইন এই বইয়ের, যে আমি একটু ছোট্ট করে পড়ি এই জায়গাটা, খুব ছোট্ট, এই যে আমরা ছুটছি সেই জায়গাটা হাইমশাফিরা ধরেছেন, আমি আর 2-3 মিনিট নেব। এই কালে এটাই সময় বাঁচানোর বৈপরীত্য, আমরা যেন সবাই ছুটছি খুব সময় বাঁচাবো বলে। সময় বাঁচানোর জন্য মানুষ নানা রকম জিনিস উদ্ভাবন করেছে, ফ্যাক্স মেশিন, মাইক্রোওভেন, প্লেন, স্মার্টফোন, এমন অনেক কিছুই আছে মনে করা হয় এগুলো আমাদের অনেক সময় বাঁচায়, কিন্তু ফলাফল এর উল্টো।
এক সময় কেউ যখন এক কাপ চা খেতে চাইতো তখন তাকে বনে গিয়ে কাঠ কেটে আনতে হতো, তারপর এগুলোকে সাইজ করে চুলার মাপে কাটতে হতো, আগুন জ্বালাতে হতো, কুয়া থেকে পানি নিয়ে আসতে হতো এবং এরপর পানি ফোটার জন্য অপেক্ষা করতে হতো। সত্যি হলো এরপরও তার হাতে অগণিত সময় থাকত। আর এখন একটা সুইচ টিপতে বল, 6 সেকেন্ডে পানি গরম হয়ে চা প্রস্তুত হবে, আর এই থাকে একটা ফোন কল করে নেব। এরপরের লাইনটি আমার এগোর সবচেয়ে প্রিয় লাইন, তাহলে আমাদের বেঁচে যাওয়ার সময় গেল কোথায়? এই যে এত এত ব্রিজ, উন্নয়ন, ফ্লাইওভার, এটা ওটা, কেন? সময় বাঁচানোর জন্যই তো, সময় তো বাঁচছে, এই বেঁচে যাওয়ার সময়গুলো কোথায় গেল? আমার মনে হচ্ছিল যে এই বেঁচে যাওয়ার সময়গুলো কোথাও ঘাপটি মেরে আমাদের দিকে তাকিয়ে হাসছে, যে খুব তো ভাবছিলে খুব সময় বেঁচে যাবে, অনেক কিছু করে ফেললো, কই কিচ্ছু তো হলো না। তো ফলে এই সময় বাঁচানোর রেইসে না পড়ি আমরা ভাই সাক্ষীরা করি। মিজুল মাহবুবকে অসংখ্য ধন্যবাদ এই বইটি অনুবাদের ওই চ্যাপ্টারটা আমি আপনার জন্য রেখে দিয়েছি। অনুবাদ না, একটু বলতেই পারি যে হাইম সাফিরা কিন্তু অসম্ভব গীতি যেটাকে বলে, তার লেখার ভাষা হাস্যরসে পরিপূর্ণ এবং সেই হাস্যরসটা মৃদুল মাহবুব ধরতে পেরেছেন বলে আমি মনে করি, সেই জায়গাটি উনি তুলে ধরেছেন। ফলে খুব প্রাঞ্জল, আমি মানে দুদিনে পড়ে ফেলেছি বইটা, ফলে খুব যে থমকে যেতে হয়েছে তা না, আমি খুব দ্রুত পঠন যেটা সেটা করতে পেরেছি। আর বইটি নিয়ে আরেকটি বলতে হয় যে পড়তে পড়তে মনে হচ্ছিল এটি যেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 190 পেজেস, মানে এই আমি মূল বইটার পৃষ্ঠা সংখ্যা জানি না, অনুবাদটি 190 পৃষ্ঠার মতো, যে সারা পৃথিবী ঘুরিয়ে আনলো হাইম সাফিরা আমাদেরকে এই বইটিতে। কত মনীষীদের কথা, উক্তি, নানা রকমের ঘটনা এবং তার সাথে সাথে তার নিজের ধারণাগুলো, বলে রাখা ভালো আমি তার সব ধারণার সাথে যে সহমত পোষণ করি তা না, কিছু কিছু জায়গায় তার কিছু জাজমেন্ট এসছে সেগুলোকে আমি একটু ভিন্নভাবে দেখি, বা আমাদের কালচারাল রিয়ালিটিতে সেগুলো একটু ভিন্নভাবে দেখার সুযোগ আছে, সেই আলোচনা আরেক দিন হবে। বৈভবকে অনেক ধন্যবাদ এরকম একটি বই প্রকাশ করবার জন্য, বাতিঘরকে ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনটি সফল করে তুলবার জন্য। এরকম আরও বই হোক, আমি এই বইটি আসলে সকল পাঠকের, এটি শুধু মনোবিজ্ঞানীদের জন্য না, দার্শনিকদের জন্য না, এটি সকল পাঠকের বই। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটি সকল বয়সী পাঠকের জন্য উপযুক্ত, এটি যদি 14-15 বছরের, আমি এই জন্যই বইটি বেশ কয়েক কপি কিনছি যে আমার হয়তো 14-15 বছরের যেই ভাগ্নিটি আছে বা ছোটো বোনটি আছে তাকেও দেবো, আবার আমার 75 বছর বয়সী বাবাকেও পড়তে দেবো, এবং এটি সেরকমই একটি বই যে দেওয়া যায় এবং দুজনের কাছ থেকেই হয়তো মতামত নেওয়া যাবে যে তাদের কেমন লাগলো বইটি। আমি অনেক কথা বলে ফেললাম, আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, বই পড়বার আহ্বান জানাচ্ছি, অনেক ধন্যবাদ সবাই। স্বামী অনেক ভালো বলেছেন, আমি প্রথমে বলেছিলাম যে স্বামীর আলোচনা শোনার পরে আমি বুঝতে চেষ্টা করবো এই বইটা আমি পড়তে পারবো কি না, আমি পাঠক হিসেবে ভালো না, তো আমার এখন মনে হচ্ছে যে এই বইটা আমি খুব ভালোভাবে পড়ে শেষ করতে পারবো, এই জন্যে স্বামী যে সুন্দর আলোচনা করেছেন এই জন্য স্বামীকে আরও বিশেষভাবে ধন্যবাদ। এখন মঞ্চে একটু আজকে বুক সাইনিং ইভেন্ট যার মৃদুল মাহবুব, মৃদুল মাহবুবকে একটু ডাকছি। মৃদুল মাহবুব, মৃদুল মাহবুবের জন্যে কবি নাট্যকার আসাদুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন, আসাদ ভাই যদি আসেন। মৃদুলের একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে
ও নানা রকম বিষয় নিয়ে ভাবে, এই কবিতা, এই ফিল্ম, কখনো কখনো কুতর্ক, নানা কিছু নিয়ে, মানে নানা কিছুতে সে সক্রিয়। এই সক্রিয়তা অনেকে অপছন্দ করতে পারেন, অনেকে পছন্দও করতে পারেন, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। মিদুলের আমার পছন্দের যে বইটা, কবিতার বই মানুষ একাকে একই, এই বইটা আমার পছন্দের। ইনফ্যাক্ট মানুষ একাকে এক মিত নামে যে কবিতাটা, এটা বোধ হয় ও আজ থেকে 20 বছর আগে লেখা, আমার তো দূর মনে আছে, তখন আমরা অনেক ছোট। তো এই বইটা আমার খুব প্রিয়, কবিতাগুলো ভালো, আমার ভালো লাগে। তো আমার ভালো লাগে কেন সেটা আমি পরেই বলি, এখন এই বইটা নিয়ে জয়ী হাসান বলবেন, জয়ীকে ডাকছি। হ্যাঁ, মৃদুলের এই বইটা হচ্ছে মানুষ একাকী মিত, এই বইটা সম্পর্কে বলতে গেলে একটু মানে ভেতরের কন্টেন্টস কীভাবে সাজাইছে একটু প্রথমে বলি, তাহলে বোঝা যাবে। ওর আসলে এটা 5টা দীর্ঘ কবিতার একটা সংকলন বলা যায়। তো তো 5টা দীর্ঘ কবিতার ভিতরে দেখা যাচ্ছে যে এখানে কোনো ছোট কবিতা আসলে ওই অর্থে নাই, মানে লম্বা করে লিখছে আর কি। এগুলা পড়তে যে আমার যে অভিজ্ঞতা সেটা একটু বলবো, বেশি বলবো না, কারণ সময় তো আমাদের কম। তো দীর্ঘ কবিতাগুলার ভিতরে আসলে অনেক ছোট ছোট কবিতা মিলে অনেক অনেক আমার আমরা কবিতা লেখার অভিজ্ঞতা সূত্রে আমরা বা পড়ার অভিজ্ঞতা সূত্রে অনেক কবিতা পড়ছি, কিন্তু অনেকে অনেক লম্বা কবিতা দীর্ঘ কবিতা পড়ছি, কিন্তু দেখা যায় যে দীর্ঘ কবিতাগুলার ওই ছোটো ছোটো কবিতাগুলোর যোগফল মনে হয়। কিন্তু দীর্ঘ কবিতার যে একটা বিষয় একটা জার্নি থাকে, সেই জার্নির ভিতরে অনেক কিছু যে সেখানে আসে এবং সেটার সাথে একটা মালার মতো বা একটা যেখানে একটা বৃহতের একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা কিন্তু থাকে না অনেক সময়। কিন্তু আমি ওর এই 5টা কবিতা পড়তে যে আমি সেই জিনিসটা কিন্তু পাই নাই, আমি পাইছি যে আমার কাছে মনে হয়েছে না এগুলো একটা দীর্ঘ কবিতা। এগুলা দেখা গেছে যে অনেক ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আমরা যে বর্তমান জীবন, ভবিষ্যৎ, অতীত, ইতিহাস, হ্যাঁ, জীবন, জিজ্ঞাসা, বিস্ময়, অস্তিত্বের নানা মাত্রা এসব কবিতার ভিতরে উঁকি দিছে। এবং এখানে মহালোক, বিশ্বলোক বাদ পড়ে নাই, ব্রহ্মাণ্ড, ব্যক্তি চৈতন্য, নানা ক্যানভাস, মানে বলা যায় যে এই দীর্ঘ কবিতা এমন এক ধরনের কবিতা, মানে মানে দীর্ঘ কবিতাগুলো দেখা যাচ্ছে খুব পেটুক আর কি, পেটুক জাতীয়, অনেক কিছু সে খেয়ে ফেলে আর কি, তো অনেক কিছু নিয়ে নেয় আর কি। তো সেই অর্থে দীর্ঘ কবিতাগুলো দেখা গেছে যে এর 5টা কবিতার ভিতরে একটা মহাকাব্যিক বা মহাখ্যান তৈরি করার চেষ্টা তার ভিতরে মানে আমরা লক্ষ্য করছি কবিতাগুলোর ভিতরে। সেখানে অনেক বিশেষ থেকে সামান্য, সসীম থেকে অসীম, ইউনিটি, ডাইভার্সিটি, অনেক মালায় চিত্রকল্প সে সাজাইছে এখানে এবং অনেক কিছু সে জোড়া লাগানোর চেষ্টা করছে। এইটা এই ফলে কী হচ্ছে যে একটা মহাকাব্যিক বোধ ওর মানে এই কবিতাগুলোর ভিতরে সবসময় ধরার চেষ্টা করছে, এবং সেই পাশাপাশি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বোধ, অনেক ছোটো ছোটো জিনিস তার এই কবিতার ভিতরে এসে গেছে, যেটা আমরা অনেক সময় দেখি না বা আমরা অবহেলা করি বা অন্যভাবে দেখি না, দেখার যে চেষ্টা সেটা ওর কবিতার ভিতরে আসছে। তো যাই হোক, আমরা এই মৃদুলের বইটার এই একটা কনটেক্সট যে ও একটু আগে একটা তথ্য পাওয়া গেল যে 20 বছর আগে একটা লেখা কবিতা মানুষ একাকী মিত, এই তথ্যটা পাইলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার যে আমরা যে বাংলা কবিতার ইতিহাসে নানা রকমের কবিতা লেখা হয়েছে নানা কনটেক্সটে, সেইগুলা কিন্তু আবার তার লেখার ভিতরে আমি দেখতে পাচ্ছি যে যে আমাদের মনে করা যায় 90 দশকের কবিতা বা 80 দশক, 70 দশক বা এই যে দশকবারই আমি বলছি যে এরকম বড় বা বৃহৎ বড় বড় যে প্রভাবশালী কবি এবং কবিদের কবিতা তার লেখার ভিতরে প্রভাব বিস্তারে, তাদের সাথে চ্যালেঞ্জ বা মোকাবেলা, তাদের সাথে একটা ইন্টারটেকচুয়ালি একটা চ্যালেঞ্জ বা মোকাবেলা করে সে নির্মাণ বিনির্মাণ এসব তার লেখার ভিতরে ইন্টারটেকচুয়ালিটি জিনিসটা আছে আর কি, সোজা কথা আমি বলতে যাচ্ছি। এবং তার কবিতা পড়তে যে আরেকটা জিনিস মনে হয়েছে যে সে
চিন্তা এবং ভাষা এবং চিন্তা এই দুটা জিনিস নিয়ে সে খুব চিন্তিত আর কি। সেই বিষয়টা হচ্ছে যে চিন্তা, সে মনে করে যে ভাষা দিয়ে কবিতা মানে বদল করা যায় না, চিন্তা দিয়ে কবিতাকে বদল করতে হয়, নতুন কবিতা লিখতে গেলে চিন্তার বদল না হলে নতুন কবিতা লেখা যায় না, এরকম একটা চিন্তা করে সে। তো এটা এক্ষেত্রে মানে জিনিসটা হচ্ছে যে চিন্তা আসলে কোনটা আর কোনটা ভাষা কোনটা, ভাষা চিন্তার ইকুইভ্যালেন্ট কি ভাষা না ভাষার ইকুইভ্যালেন্ট চিন্তা, কোনটা আগে বা কোনটা পরে, নাকি ভাষা চিন্তা না চিন্তা ভাষা, এরকম একটা বিষয় কিন্তু রয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ও যেহেতু চিন্তা থেকে ভাষার দিকে যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিছু মিসিং আমার কাছে মনে হয়েছে, যে আমরা যখন চিন্তা দিয়ে ভাষার দিকে যেতে চাই বা এরকম চিন্তা করি যে চিন্তা থেকে আমি ভাষায় যাব, তখন কিন্তু আমরা অনেক কিছু মিস করি, কিছু জিনিস মিস করি। যেমন ধরা যাক যে অনেক সামাজিক নৃতাত্ত্বিক এবং অনেক ডিটেইল অনেক ছোটো ছোটো অনেক কিছু যেগুলো দিয়ে ভাষার ভিতর চিহ্ন আকারে হাজির থাকে, অনেক উপনিবেশিক যেমন রূপ বদল ভাষার, এই জিনিসগুলো কিন্তু ভাষার ভিতর থাকে। যদি আমি নাকি ভাষার দিক থেকে চিন্তা করি তাহলে কিন্তু এই জিনিসগুলো মিসিং হয় না। কিন্তু ও একটু আমার কাছে মনে হয়েছে যে চিন্তা থেকে ভাষায় চিন্তার পরিবর্তনের মধ্যে দিয়ে ভাষার ভিতর যাওয়ার যে চেষ্টা সেটা মৃদুল চেষ্টা করে, মানে ও চিন্তার সমান সমান ভাষা মনে করে। কিন্তু যদি আমরা ভাষা থেকে ভাষার সমান সমান চিন্তা এরকম একটা চিন্তা যদি থাকি বা এরকম একটা কাঠামোর ভিতরে যদি আমি চিন্তা করি তাহলে আমরা জিনিসটা দুইভাবে যদি চিন্তা করি কবিতার ভিতরে তাহলে কিন্তু সবচেয়ে মানে একটা আমরা কবিরা মিস করবো না, কবিতার ভিতরে অনেক কিছু মিস করবো না। তো চিন্তা দিয়ে যখন ভাষার দিকে ভাষায় পৌঁছাতে চাই, আমি চিন্তার মধ্য দিয়ে যদি ভাষায় আমরা যখন যাই তখন একটা জিনিস ঠিকই আমরা আসলে মিস করি না, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা জানেন যে রোলাবার্টের একটা কথা আছে, টেক্সট অফ ব্লিস, উনি এখানে বলছেন যে যে দ্য প্লেজার অফ দ্য টেক্সট যে একটা বই আছে ওনার, তো ওখানে উনি বলছেন যে এই যে টেক্সট অফ ব্লিস এই জিনিসটা আমরা মিস করি, মানে এই জিনিসটা ট্র্যাডিশনাল রাইটাররাইতে আমরা মিস করি লেখার ভিতরে। কারণ কি, সে প্রথাবদ্ধ চিন্তার ভিতরে থাকে সবসময়, চিন্তাকে মোকাবেলা করে না, চিন্তাকে অন্যভাবে হিসাব করে না, বা অন্য আমি যদি মনে করি যে একটা জিনিস এরকম যে সাদা এবং কালো, তো সাদা এবং কালোর মাঝামাঝি আরও যে বর্ণ মানে অনেক রং আছে সেই রঙগুলো আমরা মিস করি আর কি। তো যাই হোক, মানে টেক্সট অফ ব্লিসটা আমরা মিস করব না, সেক্ষেত্রে চিন্তা থেকে ভাষার দিকে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ দিক সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা আমরা ওর টেক্সটগুলো পড়লে আমরা প্রায় অনেকেই অনেক উদাহরণ দিয়ে আমি দেখাতে পারি। কিন্তু এখন তো এখানে আসলে এত উদাহরণ দেওয়ার সময় নেই, তো আমরা কিছু কিছু জিনিস বলি যে হিস্ট্রিক্যাল কালচারাল এবং সাইকোলজিক্যাল যেই অ্যাসামশনগুলো আছে এগুলো আমরা যদি চিন্তা থেকে ভাষার দিকে যাত্রা শুরু করি তাহলে দেখা যাবে, যদি এইভাবে চিন্তা করি তাহলে আমরা এগুলো মিস তখন ক্রিয়েটিভ লেখার তৈরি হতে পারে। যাই হোক, ওর লেখাগুলো আমার এই কবিতাগুলো পড়তে যে মনে হয়েছে যে ও অনেকগুলো জিনিস ধরার দুটো জিনিস ধরার চেষ্টা আছে, একটা করে হচ্ছে চিন্তা এবং বুদ্ধি, বুদ্ধির জায়গাটাও সে ছাড় দেয় নাই এবং আবেগ অনুভূতি যেই বিষয়গুলো সেটাও সে ছাড় দেয় নাই, দুটো জিনিসই সে এখানে নিয়ে আসছে, বুদ্ধিভিত্তিক এবং চিন্তা জায়গাগুলো নিয়ে আসছে। যেমন আমি একটা জিনিস বলি যে হোরে লুইস বোর্হেসের একটা কোট বলি ওর কবিতার প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে বিশেষ করে, যে আমি মনে করি এলিয়টের চেয়ে ফ্রস্ট অনেক ভালো কবি, একজন সূক্ষ্ম উপলব্ধির কবি, কিন্তু আমার ধারণা এলিয়ট ছিলেন অনেক মেধাসম্পন্ন মানুষ। তো মোট কথা হচ্ছে যে ব্রোজ বলতে চাইছেন যে বুদ্ধি দিয়ে কবিতা এলিয়ট বেশি বুদ্ধিকে প্রাধান্য দিয়েছেন, প্রজ্ঞা এবং বুদ্ধিকে, কিন্তু ফ্রস্ট অনুভূতিকে এবং সূক্ষ্ম বোধের বিষয়টা কবিতার ভিতর ধরার চেষ্টা করছেন। এর উল্টা একটা মন্তব্য, এক ধরনের প্রায় উল্টা মানে এলিয়টের প্রায় উল্টা একটা মন্তব্য জাঁক লেখা করছেন, যে যে কারণে আমরা কবিদের কাছে যাই তা জ্ঞান নয় প্রজ্ঞা নয়, বরং জ্ঞান প্রজ্ঞার গুড়াগুড়া করার জন্যই কবিতার কাছে ফিরি আমরা। তো এখানে আমি আমাদের কবি মৃদুল যে মানুষ একাকী মিথের ভিতরে যে পাঁচটা কবিতা সেখানে কিন্তু একটা জিনিস খুব যে ফর্মটা সে নিয়ে লিখছে সেটা স্ট্রিম অফ কনশাসনেস আমার কাছে মনে হয়েছে, যেখানে একই সাথে
তার যে চিন্তা একদম চরিত্রের মধ্য দিয়ে চিন্তা অভিজ্ঞতা আবেগ অনুভূতি এগুলো সবই অবাধে প্রকাশ পাইছে, ফলে সেখানে বুদ্ধি এবং আবেগ দুটাই মানে তার মানে আসছে আর কি লেখার ভিতরে। এবং এখানে ও নানা রকম কবিতাগুলো পড়তে যে কখনো হোঁচট খেতে হয় না, একটা না মানে পড়া যায় আর কি, মানে তার রসবোধটা অনেক বেশি জাগ্রত এবং বলা যায় টেক্সটটার ভিতরে একটা কামজ ভাব আছে যা মানে কবিতাগুলা একটানা পড়া যায় আর কি, শেষ করা যায়, এটার একটা প্লেজার আছে, মানে প্লেজারটা নষ্ট হয় নাই। এবং তার অনেক কল্পনা এবং খুব কমিউনিকেটিভ এবং দেখা যাচ্ছে অনেক গভীর সিরিয়াস জিনিস বলতেছে কিন্তু বেশ কমিউনিকেটিভ, এবং জিনিসটা যে অনেক দূরে নিয়ে যায়, অনেক দূরে যে মিনিং ছেড়ে দেয় লেখার মানে শব্দগুলা বাক্যগুলা বা তার ইমেজগুলা তা না, অনেক জায়গায় দেখা যায় যে ওর ইমিডিয়েট মিনিং দেয়, অনেক শব্দ অনেক চিত্রকল্প ইমিডিয়েট মিনিং, মানে আপনি পড়ছেন পড়ার সাথে সাথে মিনিংটা পেয়ে যাচ্ছেন, যেন এরম একটা আপনার ভিতরে একটা রেসপন্স তৈরি হবে। এই একটা ব্যাপার আছে যে যা মানে ছেড়ে দেওয়া অনেক দূরে নিয়ে যে আপনাকে কবিতা অনেকক্ষণ ধরে ভাবাবে তাও না। আর ওর দেখা যাচ্ছে যে কবিতার ভিতরে অনেক প্রবাদ প্রতিম লাইন আছে এখানে, যেমন আপনারা দেখছেন ওর গেঞ্জিতে লিখছে, গেঞ্জিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে একটা প্রবাদ প্রতিম লাইন বলা যায় এই সময়ে, যে প্রেম তো দুটো মানুষ একসাথে নিঃসঙ্গ হওয়ার নাম, মানে একটা ঈর্ষণীয় লাইন বলা যায়, মানে কোটেবল কোট আর কি। অনেকে দেখ মানে এটা আমার বন্ধুরাই বলছে যে লাইনটা তো বেশ মানে ভালো হয়েছে। তো ওর এই লেখা একটা অনুবিশ্বের মতো আমার কাছে মনে হয়েছে, যে একটা অনুবিশ্বের আয়োজন, কারণ এখানে অনেক কিছু আসছে, সমাজ বিজ্ঞান, সমাজনীতি, নৃতত্ব, রাষ্ট্রনীতি, অনেক কিছুই সে রেফারেন্স আকারে এনে চিন্তাগুলোকে মোকাবেলার চেষ্টা করছে, বহির্ভূত অনেক চিন্তা নিয়ে আসছে। তো কবিতার ভিতরে যে চিন্তা আসতে পারে সেটাকে মোকাবেলা করা যায়, সেটা কিন্তু একটা মানে আমরা ট্র্যাডিশনালি ফুল পাখি নদী এসব নিয়ে যে মানে সৌন্দর্য কেন্দ্রিক যে কবিতা, সেই কবিতার বাইরে এসে সে কবিতা লেখার চিন্তা মানে কবিতাগুলোকে মানে কবিতার ভিতরে চিন্তা আনা যেতে পারে, সেটাতে একটা চ্যালেঞ্জ সে প্রতিটা কবিতার ভিতরে রাখছে আর কি। আর আরেকটা জিনিস যে ও প্রায়ই দেখা যাচ্ছে কবিতাগুলোর ভিতরে যে এক ধরনের মোটিভেশনাল স্পিচ আকারে সে ব্যবহার করছে, অনেক মোটিভেশনাল স্পিচ মনে হয়েছে, যে অনেক জায়গায় সে মোটিভেশন দিচ্ছে, মানে মানুষকে উপদেশ দিচ্ছে মানুষকে কী করতে হবে, কী করণীয়, হ্যাঁ, বিষাদ লাইফের যে পরে যে অনেকগুলা যে বিষয় আছে, যে লাইফে মানুষ হতাশা দুর্দশা এরকম একটা পরিস্থিতিতে মোটিভেশনাল স্পিচ দেওয়া মানে আছে কবিতাগুলোতে, অনেক মোটিভেশনাল স্পিচ পাওয়া যায়। হ্যাঁ, যেমন ওর জীবনে সুখী হতে হবে, এই যে একটা কবিতা এর ভিতরে অনেক লাইন আছে যেগুলো দেখা যায় মোটিভেশনাল স্পিচ হিসেবে ব্যবহার করা যেতে পারে। গোলাপের ঘ্রাণ এই কবিতার ভিতরে অনেকগুলো কবিতার শব্দ আমরা লাইন আছে যেগুলো মোটিভেশনাল স্পিচ হিসেবে ব্যবহার করা যেতে পারে, মানে যেখানে পথের ব্যাপার আছে, জীবনের পথ, তারপরে সেখানে একজন পথিক আছে, সেই পথিকের পথ্য কী পাথেও কী এরকম বিষয় নিয়ে সে মানে আউটলাইন করার চেষ্টা করছে, এবং সেইগুলো নিয়ে সে অনেক অনেক কবিতার ভিতরে এই জিনিসটা আসছে, মানে হাইম সাফিরা পড়ার আগেই তার ভিতরে এগুলো ছিল আমার ধারণা। আরেকটা জিনিস হচ্ছে দীর্ঘ কবিতা লিখতে যে দীর্ঘ কবিতার যে একটা বৈশিষ্ট্য, মানে প্রায় দেখা যাচ্ছে আগের আমরা অনেক কবিতার ভিতর দেখছি যে রিপিটেশন আসে, একটা লাইন বা একটা গুচ্ছ লাইন রিপিটেশন হয়, অনেকবার রিপিট করছে ও, অনেক কবিতার ভিতর দেখবেন আপনার পড়লে যে রিপিট করছে। হ্যাঁ, যেমন আমি দু একটা বলি এখানে, কথা বললেই রক্তপাত ঘটে যায় গোপনে গোপনে, এর এই কথাটা বারবার সে একটা কবিতার ভিতরে আনছে। আলোরা পারে না উত্তরে যেতে সুদূরে, এই কথাটা সে বারবার একটা কবিতার ভিতরে আনছে। ফুল নাকি লরি যে আজ জ্বলে উঠতে আমাদের শরীরে প্রকাশ্যে, এই কথাও সে অনেকবার আনছে, রিপিটেশন, মানে এটা আবেগের একটা ঘোড়ায় পাঠককে চড়া দিতে পারবার নিজে চড়ার যে একটা অনুভূতি সেটা দেওয়ার জন্য এই রিপিটেশনটা সে আনছে আর কি। মানে এটা আমাদের অলঙ্কারের কবিতার পুরানো বইয়ের, যেমন আমরা সৈয়দ আলী আহসানের আমার পূর্ব বাংলা কবিতাটা যখন পড়তাম, তো ওর ভিতরে রিপিটেশনের জিনিসগুলো আনছিল, এবং এটা ওই আবেগের ঘোড়ায় চড়াই দিয়ে বা একটা কেমন একটা অনুভূত হয়, এবং এটা স্ট্রিম অফ কনসাসনেস এই ফর্মটা গ্রহণ করছে বলে আমার মনে হয় এই জিনিসটা প্রয়োজন ছিল, আর দীর্ঘ কবিতার গ্রন্থনের ক্ষেত্রে এটা জরুরি ছিল বোধ হয়। তারপরে এবং আরেকটা জিনিস হচ্ছে কবিতার ওর যে এই কবিতাগুলো দেখা যায় যে পারফরমেন্স ভ্যালু আছে, এই কবিতাগুলো আপনার মনে মনে পড়ার জন্য না, এটা আজকে যদি আবৃত্তি করতে চায় আবৃত্তি করতে পারবে, অর্থাৎ এটা পাঠের যে মূল্য, কানের যে ব্যবহার, কান উঠে গেছে আমাদের কবিতা থেকে, সেই জিনিসটা আমার মনে হয় এখানে ও আবার
এটাকে নিয়ে আসার চেষ্টা করছি লেখার ভিতরে, যে আমরা যেন কবিতা একান্তে কোলাহলের ভিতরে না, মানে আমরা একান্তে পাঠের জন্য, শুধু কবিতা শুধু পাঠের জন্য না, কবিতা পারফরমেন্সের ইস্যু হতে পারে এই জিনিসটা ওর আমি দেখলাম যে আবৃত্তি করা যায় কবিতাগুলা। হ্যাঁ, তো যাই হোক, আমি কবিতাগুলা অনেক কোটেশন আমি নিজে নিজে দাগাইছি ভিতরে, দাগ দিয়ে লাইন দিয়েছি, এটা আমার নিজের জন্য, এখানে তার কোট করতে পারছি না। তো কবিতা আসলে যে টেক্সট, এই টেক্সট আসলে পাঠককে পড়তে হয়, পাঠক নিজেও একজন কবি হতেন, যখন কবিতা পড়েন নিজেও সৃষ্টি করেন, তার পাঠক প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে কবিতা সৃষ্টি করেন। আমরা যারা কবিতা লিখি, নতুন কবিতা লিখতে গেলেও আমরা পাঠ বন্ধ করে দিলে হবে না, পড়তে হবে, পড়লেই আমরা আবার নতুন করে কবিতা লিখতে পারবো, আমরা নিজেরাও মৃদু কবি হয়ে উঠতে পারি, পাঠ বন্ধ করা যাবে না কবিতার। সেই জন্য পাঠক এবং আমরা যারা কবি, মৃদুলের মানুষ এক একটি মিথ্যে বইটা আমরা মনে করি যে পড়া উচিত, এবং আমরা বইটা পড়বো আশা রাখি, যাতে সুবিধা। তবে আমার এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট আর কি, যে সমালোচকের মুখে ঝাল না খেয়ে নিজে আসলে বইটা পড়ে ফেললে সবচেয়ে ভালো হয়। তো সবাইকে ধন্যবাদ। জহিরকে ধন্যবাদ। এবার আসলে আমি যাকে ডাকবো, তার আলোচনার সময় আপনার কথা বলতে পারবেন না, কথা বললে উনি আপনাদের ধমক দিবে, কারণ উনি ওনার ছাত্র ছাত্রীদের নিয়মিত ধমক দেন, উপাসনার আছে, ফলে এই আলোচনার সময় আপনার কথা বলে দেখেন তো কেমন পারেন। আসছেন মোহাম্মদ আজাদ। প্রশংসার ছলে নিন্দা না, নিন্দার ছলে প্রশংসা করলো, সেটা ব্যাখ্যা করা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তবে একটা কাজ আমি করি, সেটা হলো যে এই ধরনের সম্ভাবনা দেখলে আমি কলা চড়িয়ে দিই, কারণ দুপুরের পরে ক্লাস নেওয়ার সময় তো কলা ঘুমায়, তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো কলা চড়িয়ে দেওয়া। এরপরেও যদি কেউ ঘুমাতে পারে তাহলে বিরাট ব্যাপার, থাকে ঘুমায়। এটা আমি তিন চার দিন আগে, দুই দিন আগে ওই যে রাজশাহীতে চিহ্নমেলা হলো, সেখানে এই কাজ করেছিলাম। সেখানে আমি যখন একটা দেড় ঘন্টা সেশনের পরে একক বক্তৃতা দিতে উঠলাম, দেখি যে শুধু আমি আছি এবং সামনে তিনজন লোক বসে আছে। এখন ওদের টাইম, একটা সেশন শেষ, দেড় ঘন্টা খুব জমজমার সেশন, ওটার পরে সব চলে গেছে, চাটা খাবে, আড্ডা দেবে, ওদের মাইক্রোফোন ছিল খুব স্ট্রং, আমি কলা চড়িয়ে দিলাম, চিৎকার করে মিনিট দশকের মধ্যে লোক ডাকলাম, মানে ওরা মানে শুনতে বাধ্য হলো যে ওকে দেখি এখানে কী কথাবার্তা হচ্ছে, এটা দেখে আসি। ফলে মিনিট দশকের মধ্যে লোকজন আসলো এবং আমি আমার বক্তৃতা শেষ করতে পারলাম। এখানে দুইজন যে কথা বলেছে, সেই দুজনের কথা আমার জন্য খুবই উপকারী হয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। একজন খুবই অবশ্য আমাদের প্রথম বক্তা অনুবাদকের পক্ষ থেকে কথা বলে নাই, বইয়ের পক্ষ থেকে কথা বলেছেন, সাকিরের পক্ষ থেকে। আর জহির ভাই কথা বলেছেন যে কাব্যগ্রন্থ নিয়ে, আমি এই বই পড়েছি এবং পড়ার সময় এই বইয়ের সম্পর্কে ঠিক কাব্যচিত আলাপ করার জন্য ভাষাটা কীরকম হতে পারে সেটা খুঁজছিলাম, তা আমি সেটা খুব বেশি সুবিধা করতে পারি নাই। কিন্তু জহির ভাই দেখলাম যে, কারণ এদের আমার কবিতার কিছু ইন্টারনাল, তারা যে জহির ভাই যে কবিতা লেখেন এবং ওদের জেনারেশান একটু পরের জেনারেশান, তারা যেই ভঙ্গিতে কবিতা লেখেন তার মধ্যে আমার ইন্টারনাল কিছু মিলও আছে, ফলে ওদের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে দেখলাম সে গোপন পিরিয়ডটা টের পাওয়া গেছে, মানে আমার জন্য এটা খুবই ভালো ছিল। তো মৃদুল মাহবুবকে তো আমি কবি হিসেবে চিনি, এবং কিন্তু মৃদুল মাহবুব কবিতার গণ্ডিতে সবসময় থাকতে চান এমন নয়, তিনি বেরিয়ে পড়তে চান, প্রবন্ধ লেখেন, এবং প্রবন্ধ লেখেন মানে কি, যে সেই প্রবন্ধ না, ছোটো কারো না, বিরাট লম্বা প্রবন্ধ, তার দম আছে বেশ, বিরাট লম্বা লম্বা প্রবন্ধ লিখেছেন, এবং সেখানে ওই লম্বা প্রবন্ধের মধ্যে তিনি তার চিন্তা এবং কবিত্বের একটা যৌথ প্রকাশ তিনি ঘটাতে পেরেছেন অলরেডি। আর কিন্তু কবিতার বই যেহেতু সংখ্যায় বেশি এবং কবি হিসেবে তিনি বেশি পরিচিত, ফলে আমরা তার কবি পরিচয়কে বেশি পরিমাণে সেলিব্রেট করব, এটাই হয়তো স্বাভাবিক। তিনি শূন্য দশকের কবি বলা হচ্ছে, আমার ধারণা এই এটা একদম ঠিক আছে, শুধু সময়ের দিক থেকে নয়, ভাবগতভাবেও এই কথাটা আমি যতটুক বাংলা কবিতা, বাংলাদেশের কবিতা ফলো করতে পারি, খুব বেশি না, কিন্তু যতটুক পারি, আমার কাছে মনে হয় ভাবগতভাবেও এই কথাটা
বেশ প্রযোজ্য। নরপোয়ের কবিতা মানে আমরা যখন এইসব লাইনে কবিদের সঙ্গ পেতে শুরু করেছি কিংবা কবিতা পড়া শুরু করেছি, ওই সময়ের কবিতার মধ্যে ঢাকার কবিতায় একটা বিমূর্ততার একটা প্রাধান্য ছিল। এটা আমার ধারণা পঞ্চাশে পশ্চিম বাংলার পঞ্চাশের দুই কবি, আমি নাম না বললেও আপনারা জানেন যে তারা কারা, এবং সত্তরের দশকের দুই তিনজন কবি আপনারা জানেন যে তারা কারা, মানে নাম বলতে চাচ্ছি না, কারণ নাম বলতে চাচ্ছি না মানে আপনারা নিজেরা একটু ঝালাই করেন সেজন্য। এদের প্রভাবে প্রধানত ওই সময় বেশ কয়েকজন কবি এই ধরনের একটা বিমূর্ত ভাষায় প্রবাহে কবিতা লিখছিলেন। এটা একটা অত্যন্ত প্রভাবশালী ধারা ছিল। এর বিপরীতে কিন্তু আরেকটা ধারা নতুনভাবে বিকশিত হচ্ছিল, সেটাকে আমরা বলতে পারি যে ওটার মধ্যে স্যাটায়ারটা ছিল প্রধান, একটা স্যাটারিক্যাল ধারাও ওই সময় ডেভেলপ করেছে। এখানে ব্রাত্য রাইজও আছেন, তারা ওই সময় এই ধরনের ব্যাপার স্যাপার বেশ জোরালোভাবে সামনে আনতে সক্ষম হয়েছেন। কবিতার ভাষা হিসেবে একটা নতুন ব্যাপার তো সামনে নিয়ে আসা তো সহজ কাজ না, এটা হয়েছিল। এই দুই ধরনের ভাষার একটা প্রতাপ আমরা নব্বইয়ের দশকে দেখেছি। পরের দশকে মানে এই যে এখানে মৃদুল মাহবুব এবং আলতাফ শাহনওয়াজ আছে আমাদের উপস্থাপক হিসেবে, এদের জেনারেশনে আমরা দেখছি যে ওই বিমূর্ততার ব্যাপারটা খানিকটা পরিবর্তিতভাবে আসলে বেশ প্রতাপের সঙ্গেই রয়ে গেছে। কিন্তু ওই যে আরেকটা ধারা শুরু হয়েছিল যেটা অপেক্ষাকৃত সরাসরি কথা বলে কিন্তু তার মধ্যে একটা স্যাটায়ার প্রবণতা খুব প্রবল, ওটার একটা মিশ্রণ আমরা এখানকার বেশ অনেক কবির মধ্যে আমরা দেখেছি। ঠিক স্যাটায়ার না কিন্তু সরাসরি কথা বলা, আবার বিমূর্ত কবি ভাষা। আমি এর আগে আলতাফ শাহনাজকে বলেছিলাম তার কবিতার এই বৈশিষ্ট্য সম্পর্কে, হাসান রুবায়েতের ক্ষেত্রে বলেছিলাম এবং মৃদুল মাহবুবের ক্ষেত্রে বলছি যে এই যে একটা বিশেষ সময়ের কবি ভাষার বৈশিষ্ট্য, এই তিনজনের কবিতা সম্পর্কে আমি বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে অথবা আনুষ্ঠানিকভাবে আলাপ করেছি, এদের কবিতায় এই বৈশিষ্ট্যটা আছে। তার মানে এই নয় যে ওই সময় সবাই এরকম ভাষায় লিখেছে, যেমন ধরো সাইদ জামিলের ভাষার মধ্যে এর কোনো প্রকার মিলঝিলি নেই, এরকম নয়, কিংবা ইমতিয়াজ মাহমুদের কবিতার ভাষার মধ্যে এটা একেবারেই ব্যাপারটা এরকম নয়। সুতরাং একটা খুব প্রবল ধারার মধ্যে আমরা এই বৈশিষ্ট্যটা দেখব, নাইনটিজের যে এক্সটেন্ডেড মানে দুই ধরনের কবিতার একটা সংশ্লেষ ঘটছে শূন্যর দশকে এবং তারপরের কবিতার মধ্যে। মৃদুল মাহবুব মোটা দাগে আসলে এর মধ্যে পড়বে। আমি যে তিনজনের নাম উল্লেখ করলাম এই ধারার, তাদের তিনজনই লম্বা কবিতা লিখেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং আমার ধারণা এই ভাষার সঙ্গে এই লম্বা কবিতার একটা ইন্টারনাল যোগ আছে, তার খানিকটা ব্যাখ্যা আমাদের কবি জহির আহসান করেছেন, আমি অত দুই একটা মন্তব্য করব। এদের মধ্যে মৃদুল খানিকটা বেশি তত্ত্বপ্রবণ, মানে মৃদুল কথায় থিওরি করতে চান, লিখতে চান এবং কবিতায়ও চান। ঘটনা বা যাপিত জীবনের প্রকাশিত বাস্তবতা তারও লক্ষ্য, সেটা তিনি করেন, কিন্তু ঘটনার ভিতরে যে ব্যাকরণটা আছে সেটা সমেত কবিতায় হাজির করার একটা প্রবণতা মৃদুলের মধ্যে আছে। এটার কাঠামো খুঁজে বের করা এবং তার খানা তল্লাশ করা, এরকম আমরা দেখব তার লেখালেখির একটা স্বভাব। কাছিমের গ্রাম নামেতের যে কাব্য আছে সেই কাব্যের মধ্যে মৃদুল আসলে তার এই স্বভাবটাকে একেবারে খুলে ওপেন করে প্রকাশ করেছেন, মানে নাম টাম দিয়ে। যেমন এখানে আপনারা যারা এই বইটি পড়েছেন তারা জানেন যে এটার প্রথম অংশের নাম হলো ভাষা বাস্তবতার বিশ্ব। এখানে তিনি কিন্তু এটা একেবারে খুলে তিনি তত্ত্ব করার চেষ্টা করেছেন, তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং কবিতা লেখার কিংবা চিন্তা করার কিংবা সামগ্রিকভাবে জীবনকে পারসিভ করার যে প্রধান রাস্তা ভাষা, যেটা ফিলোসোফারদের প্রধান আলোচ্য বিষয়ের একটা, কবিদের সবসময়ের জন্য প্রধান সুগতি বা দুর্গতির প্রধান উপাদান, সেটাকেই তিনি আসলে আলোচনার বিষয় করেছেন, প্রস্তাব করছেন। ভাষা সর্বদা বাস্তবতা থেকে এগিয়ে থাকে। আরেক কবিতায় তিনি বলছেন যে ভাষা হলো ভঙ্গিমা, ভাষা হলো যোগাযোগ মাধ্যমের সবচেয়ে নমনীয় ইলাস্টিক। আরেকটাতে বলছেন ভাষা হলো অসম্ভবের দেশ,
সকলে সৃষ্টি হয় ভাষার কেমিক্যালে, ভাষা মাধ্যাকর্ষণ যেন এক জায়গায় বলছেন। তাহলে এই যে তিনি প্রস্তাবগুলো করছেন, আমরা সবাই জানি যে গত 50-60 বছর ধরে, আসলে ঘটনাটা শুরু হয়েছে প্রায় 100 বছর আগে থেকে, কিন্তু 50-60 বছর ধরে ভাষা আমাদের যাবতীয় চিন্তার একেবারে খুবই কেন্দ্রে চলে এসেছে এবং ভাষা বিষয়ক চিন্তাভাবনা ছাড়া আমরা আসলে আর কবিতাও করতে পারছি না। মৃদুল মাহমুদ প্রকাশ্যে, অন্যরা এত প্রকাশ্যে হয়তো বলেন নাই, আমি এই ধরনের ভাষা তত্ত্বীয় এক ধরনের কায় কসরত কিংবা কবিতায় তার প্রতিফলন ফরাদ নজরের কবিতায় দেখেছি, এর বাইরে আমার খুব মনে পড়ছে না। তো সরাসরি ব্যাপারটা নিয়ে আর কেউ আমাদের এখানে চর্চা করেছে বলে, মানে আমি যাকে তাদেরকে পড়েছি তাদের মধ্যে আর কারো মনে পড়ছে না। কিন্তু কথাটা হলো এই, মৃদুল মাহবুব এরকম সরাসরি থিওরিটিক্যাল একটা প্রস্তাব দিয়ে কবিতা করছেন কীভাবে? মানে কবিতার জন্য তো আমরা এত সরাসরি কথাবার্তা হলে খুব একটা খুশি হই না সবসময়, অনেক সময় দেখা যাচ্ছে যে মৃদুল মাহবুব সেই চেষ্টাটা আসলে করেছেন, তার কিছু পদ্ধতি তো আছে। যেমন ভাষা বাস্তবতার বিশ্বে তিনি প্রস্তাবটা সেরেই তিনি একটা কাঠামো তৈরি করে নিচ্ছেন তার লম্বা কথাবার্তা বলার জন্য। মৃদুল কবিতায় খুব সংক্ষেপে কথা বলেন না, আগেও বলতেন না, সর্বশেষ যে বই সেখানেও তার সংক্ষেপ করার খুব একটা আগ্রহ আমরা দেখি না। এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরেন তিনি বলছেন, ধরুন আপনি আর তুমি দাঁড়িয়ে আছো একটা মিরপুর, যেন বা তোমরা কসমোপলিটন ওপেন মাইন্ডেড, মিরপুর পৃথিবীর এক শহর রাষ্ট্রহীন। খুবই বিমূর্ততা আছে, উপাদানসমূহ খুবই অ্যাব্রোথেব্রোভাবে সংগ্রহ করা এবং একসাথে মিশিয়ে দেওয়ার ব্যাপার আছে, আমি সেই আলোচনায় যাব না, সেটা খানিকটা আলাপ করেছেন জহির হাসান, আমরা পরে দুই একটা মন্তব্য করব। যে কথা বলছি সেটা হলো ওই যে ভাষা সংক্রান্ত প্রস্তাবটা তিনি দিয়ে শুরু করছেন, প্রস্তাবটা প্রতিষ্ঠা করার জন্য তিনি কিন্তু ওই একটা কাঠামো তিনি তৈরি করছেন, তিনি ছবি তৈরি করছেন, তিনি বিমূর্ততা তৈরি করছেন এবং এইভাবে তিনি ব্যাপারটাকে কবিতায় সম্ভবপর করছেন। এটা তার এই প্রবণতাকে আমরা বলবো তিনি কাব্যিক ভাষার মধ্যে বৈধ করতে পেরেছেন, মানে একটা লেজিটিমেসি যে দিতে হবে তিনি এটা নিজে সতর্ক ছিলেন এবং তিনি সেটা করেছেন। এইদিকে এই বইয়ের আমরা পরের অংশের 4 নম্বর কবিতা যদি একটু দেখি, এটা একটু ভিন্ন ধরনের কবিতা, কাসিমের গ্রাম যে অংশটা সেটার 4 নম্বর কবিতা আমরা দেখি। চুপ হয়ে আছি আজকাল হাঁটছি না, স্থির মোমশিখার দমকা হাওয়ায় কেঁপে ওঠা কম্পিত আলোর মতো আমার ধ্রুবক তাপমাত্রা উঠে আর বাড়ে অগ্রসর হচ্ছে। এক স্তবক শেষ, পরের স্তবকে চিনতে পারিনি কারা যেন মুঠো মুঠো মাটি ফেলে চলে গেল, আর 3.5 হাত মাটির গভীর থেকে আমার গোপন কথা বীজ থেকে বেড়ে ওঠা বৃক্ষপত্রের সংকেত শিখে নিচ্ছে পাখি। শেষ লাইন, এক স্তবকে এক পংক্তি, তোমারও কি বোঝার কোনো দায় ছিল না মানুষ, মানে মানুষকে সম্বোধন করে বলছে তোমারও কি বোঝার কোনো দায় ছিল না। কবিতাটা আমি পড়লাম কয়েকটা কারণে, একটা হলো এই যে আমাদের 90s এবং তার পরবর্তী কবিতা আমার ধারণা বেশ স্মার্ট, মানে প্রাইমারি কবিতার যে ভাষা এই ভাষা বিপুল পরিমাণ কবি দারুণভাবে রপ্ত করেছেন এবং মানে ক্র্যাফ্টের দিক থেকে বহু কবি হয়তো ইন্টারনালি অনেক লম্বা দম নাই, অনেক দূর যান নাই, অনেক দিন লেগেন নাই, কিন্তু ভাষা খুব স্মার্ট। এই উত্তরাধিকার সূত্রে মৃদুল মাহবুব ভাষার এই স্মার্টনেসটা পেয়েছেন। মৃদুল মাহবুব এই ব্যাপারে সাংঘাতিক রকম সচেতন, এটা তার কবিতা উল্টালে দেখা যায়, কারণ তিনি স্তবক বিন্যাসটা খুব যত্নের সঙ্গে করেন এবং মাঝে মাঝে সিঙ্গেল পংক্তি, নাটকীয়তা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ইত্যাদি ইত্যাদি। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মৃদুল মাহবুবের, যেটা হয়তো অনেকের নয়, সেটা হলো মৃদুলের জার্নিটা অন্টোলজিক্যাল জার্নি, মানে একটা অস্তিত্ব তত্ত্বীয় জার্নি মৃদুলের কবিতায় প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে আমি যতটুকু পড়েছি তার কবিতা লক্ষ্য করেছি সেটা আছে, যেমন এখানেও আছে। এবং তিনি ওই ব্যাপারে সচেতন যে তিনি কে, কার পক্ষ থেকে কথা বলছেন, কাকে সম্বোধন করছেন, মানুষকে সম্বোধন করাও, এটাও তার খুব বেশ আমি বলবো যে পুনরাবৃত্ত একটা ব্যাপার। এই বইয়ের প্রথম অংশের 7 নম্বর কবিতার দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এটা বোধহয় একটু পপুলারও হয়েছে, মৃদুল বোধহয় প্রেজেন্ট করেছেন।
সাত নম্বর কবিতা আছে, রিপাবলিক থেকে বিতাড়িত কবিরা আর ফিরতেই পারে নাই রাষ্ট্রে। এটা আমার ধারণা মৃদুল মাহবুবের খুবই রিপ্রেজেন্টেটিভ একটা কবিতা, তার সমস্ত চিন্তাভাবনাকে মানে মোটামুটি একটু সরলভাবে বোঝার জন্য এই কবিতা আমাদের বেশ সাহায্য করবে। মৃদুল এই ছাড়টা দিতে রাজি না যে কবিরা কাব্য করবে, পাওয়ার স্ট্রাকচারের প্রধান যে ব্যাপারগুলো আছে সেগুলোতে অংশ নেবে না, বাইরে থাকবে, বা আমরা যদি একটু পুরনো দিকে যাই একটু কাঁধে ঝোলাটোলা নিয়ে ঘোরাঘুরি করবে, এটা মৃদুলের আসলে আগ্রহের জায়গা নয়। আপনারা জানেন যে আমি ওই বিষয়ে আলাপ করব না, কিন্তু আপনারা জানেন যে আজকে আমাদের যে তিনটি বই নিয়ে আলাপ করার কথা ছিল তার মধ্যে একটা হলো কবিতা কলাভবন, মৃদুলের একটা প্রবন্ধের বই। এই বইয়ের উপশিরোনামটার দিকে আপনারা যারা এই বইটির নাম দেখেছেন বা পড়েছেন বা পড়বেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা হলো শিল্প ও সাহিত্য বিষয়ক ব্যবহারিক চিন্তা। এটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মৃদুলের কবিতার জন্য বটে, এবং সামগ্রিকভাবে তিনি যে সাহিত্য টাহিত্য করেন, কথাবার্তা বলেন, ফেসবুক করেন, ক্ষোভ দেখান, বিরোধিতা করেন, ওই যে আমাদের উপস্থাপক প্রথম বলছেন যে তিনি উল্টা কথা বলেন ইত্যাদি ইত্যাদি, তার পেছনে এই বিষয়ের একটা ব্যাপার আছে, ব্যবহারিক চিন্তার একটা গুরুতর ভূমিকা আছে। কারণ তিনি আর্টকে আমার ধারণা ঢাকায় এই ব্যাপারটা খুব কম লোকের মধ্যে দেখা যায় যে আর্টকে এই দৃষ্টিকোণ থেকে দেখা, মানে ব্যবহারিক একটা দৃষ্টিকোণ থেকে দেখা, তার মানে প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন এই দুই এন্ড থেকে দেখা। এটা আমি নিজে আমার পড়া এবং লেখায় খুবই গুরুত্বের সঙ্গে উল্লেখ করি, বলি বা ভাবি, ফলে এটা মৃদুলের এই ব্যাপারটা আমার খুব দ্রুত আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে প্রোডাকশন এন্ড থেকে এবং কনজাম্পশন এন্ড থেকে তিনি পুরো ব্যাপারটাকে পারসেপ্ট করতে পারেন, এবং তার ওই প্রবন্ধ গ্রন্থের মধ্যে আসলে সেই ব্যাপারটা আছে। তো এই যে আমরা সাত নম্বর কবিতা কাসিমের গ্রামের প্রথম অংশের সাত নম্বর কবিতার কথা বললাম, যে রিপাবলিক থেকে বিতাড়িত কবিরা আর ফিরতেই পারে নাই রাষ্ট্রে, সবাই জানেন যে মৃদুল এখানে সেই পুরনো প্ল্যাটোনিয়ান বিখ্যাত পজিশনের কথা বলছেন, কিন্তু মৃদুল এতে সম্মত নন। মৃদুল বলবেন যে আমাকে ফিরতে হবে, তিনি বলছেন যে কবিতা রাজনীতিতে তুখোড়, তিনি প্রজাতন্ত্রে থাকবেন, এই হলো তার ঘোষণা। এবং তার কবিতার মধ্যে আসলে এই ব্যাপারটার বাস্তবায়ন আছে যে যদি কবি ভাষা নিয়ে কাজ করেন, যদি কবি ভাষার আগাম অনুমান পান, যদি জীবনযাপনের মধ্য থেকে প্রতিনিয়ত যে ভাষা তৈরি হচ্ছে সেটা যদি কবির হাতেই রূপায়িত হয়ে থাকে, তাহলে এটা অসম্ভব যে কবি প্রজাতন্ত্রের পাওয়ার স্ট্রাকচারের মধ্যে মানে স্মার্টলি এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন না। এটা কীভাবে হয়? মৃদুল বলছেন, আই এম কনফিডেন্ট অফ যে আমি এটা করতে পারি, কারণ আমি পৃথিবীকে ব্যাখ্যা করতে পারি, আমি বাংলাদেশকে ব্যাখ্যা করতে পারি, রাষ্ট্রকে ব্যাখ্যা করতে পারি, আসলে ব্যাখ্যা করা আমার দায়িত্ব, কারণ ওই ল্যাঙ্গুয়েজটা তৈরি করাই আমার কাজ। যদি তাই হয় তাহলে আমি বাইরে থাকবো কেন, আমি থাকবো ভিতরে। এবং তিনি ঠাট্টা করছেন একটু, হাদারা সব বিষণ্ন মনে বসে আছে, করুণ ট্র্যাজেডি খুলে মহাকাল তাদের দিকে ছুঁড়ে মারবে নক্ষত্রের স্বর্ণ আভা। না, মৃদুল এতে সম্মত নন, তার কবিতার মধ্যে এই অসম্মতির নানান প্রকাশ আছে। এই প্রকাশের মধ্যে আমরা তার একটা দায়িত্বশীলতা দেখব, তিনি প্রায়শই মানুষকে সম্বোধন করেন, মৃদুলের সম্বোধনের ব্যাপার হলো সমস্ত পৃথিবীর মানুষ, এর মধ্যে তার একটা দায়িত্বশীলতার ব্যাপার আছে, তার একটা মোরালিটিও আছে। এই দুটোকে তিনি পুরোপুরি একাকার করতে পারেন কি না সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা কিন্তু তার কবিতায় সবসময় খুবই আকর্ষণীয় একটা ব্যাপার বা প্রধান ব্যাপার, সবার কাছে আকর্ষণীয় মনে নাও হতে পারে। এই যে প্রধান ব্যাপার, এটার প্রকাশ ঘটেছে তার পরবর্তী বই উনো। এখানে তিনি সরাসরি কথা বলেননি সবসময়, কিন্তু নানান ধরনের ইমিডিয়েট বাস্তবতার একেবারে প্রত্যক্ষ আঁচ পাওয়া যায় তার ভাষার মধ্যে। আমি এই কথা বলেছিলাম আলতাফ শাহনাজকেও, তার কবিতায় এই বৈশিষ্ট্য আছে। আমি জানি না এটা ঝিনাইদহের কবিদের বৈশিষ্ট্য কি না, কিন্তু এটা আছে, এটা 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 হলো ওই কবি ভাষার সক্ষমতা, স্মার্টনেস, যে সে কবিত্বের যাবতীয় বিমূর্ততা এবং আলংকারিকতাকে দারুণভাবে হ্যান্ডেল করেও দ্রুত ঢুকে পড়ছে বর্তমান বাস্তবতার মধ্যে, দারুণভাবে রাজনৈতিক
স্যাটার নির্মাণ করছে এবং কিন্তু খুবই অলক্ষে। এই যে স্মার্টনেস এবং তার প্রচুর কথাবার্তা আছে তার তাড়া নাই, কারণ তিনি জানেন যে তিনি যে ভাষা তৈরি করছেন, তিনি যেভাবে কথা বলছেন, সেই কথার মধ্যে এমন আকর্ষণ আছে যে আকর্ষণ পাঠককে আসলে সামনের দিকে টেনে নিয়ে যাবে। ব্যাপারটি জহির আহসান বলেছিলেন যে অনেকগুলো কৌশল আসলে এই লম্বা কবিতার কবিরা ব্যবহার করেন, যেমন পুনরাবৃত্তির কথা বলেছেন জহির আহসান। আমি বলবো যে মৃদুল মাহবুবের কবিতার মধ্যে তালিকা ধর্মিতাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেটা ব্যাখ্যা করতে হবে সেটা হলো এই যে এই পুনরাবৃত্তি অলঙ্কার যেটা জহির ভাই বলেছেন সৈয়দ আলী আহসানের কথা ডেফিনেটলি, কিন্তু আমরা জানি যে তালিকা ধর্মিতা এবং পুনরাবৃত্তি এই দুটো ঢাকার কবিতায় নিজে অত্যন্ত সক্ষমতার সঙ্গে ব্যবহার করে এবং পরবর্তী অনুকারীদের হাতে দিয়ে প্রায় পচিয়ে ফেলেছেন শামসুর রহমান, এটা করেছেন। আমাদের খুঁজে দেখতে হবে যে এই জেনারেশনে যারা এই পুনরাবৃত্তি ব্যবহার করছেন তাদের পুনরাবৃত্তি নামের অলঙ্কার এবং তালিকা ধর্মিতার সঙ্গে আগের ধরা যাক শামসুর রহমানের কবিতার পার্থক্যতা কোথায়। আমি বলবো যে তাৎপর্যপূর্ণ ফারাক আছে এবং মৃদুল মাহবুবের জন্য তালিকা ধর্মিতাটা অত্যন্ত জরুরি, পুনরাবৃত্তিটা হয়তো তার কবিত্বের জন্য অতটা জরুরি নয়। আমার মতে এটা দীর্ঘ কবিতা পড়ার সময় পাঠকের জন্য এক ধরনের আরাম তৈরি করে, পাঠককে এক ধরনের নির্দেশনা দেয় এবং কিছু ধ্বনিগত ব্যাপার তো আছেই, যেমনটি জহির ভাই বলেছেন যে তার কবিতা পাঠযোগ্য এবং এর ধ্বনিগত কিছু ব্যাপার আছে। আমি এই বই থেকে কয়েকটা উদাহরণ হতে পড়তে পারতাম, কিন্তু পড়ার দরকার নেই, আপনারা অনেকেই এই কবিতা পড়েছেন, মৃদুল এই কবিতা আবৃত্তি করেও প্রচার করেছে। এই কবিতায় আমি খেয়াল করেছি যে এর মধ্যে একটা দারুণ ডায়ালেকটিক্স নিয়ে মৃদুল খেলতে পেরেছেন। খেলাটা হলো এই, তিনি খুবই বিরক্ত, দুনিয়ার মানুষ হত্যাযজ্ঞই কেবল শিখেছে, ইচ্ছে করলে 6 সেকেন্ডে পৃথিবী ধ্বংস করে দেওয়ার যাবতীয় কলাকৌশল তার আয়ত্তে আছে। মৃদুল কবি হিসাবে বা যিনি কবিতা লিখছেন তিনি এতে খুবই বিরক্ত, কিন্তু এর ফলে তিনি বারবার মনে করে দিচ্ছেন তার মানে এই নয় যে আমার জীবন থেমে আছে। দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যে এই বিচিত্র ধরনের বিরূপতার মধ্যেও আমরা কিন্তু প্রেম কাম আনন্দ বিষাদসহ আমাদের নিত্য জীবন এমনকি অনিত্য জীবনও যাপন করে চলছি। আমি বলবো মৃদুল মাহমুদ তার এই কবিতায়, বিশেষ করে নাম কবিতায়, এক মানুষ একাকী এক মিত, এটার নাম কবিতায় এই ডায়ালেকটিক্সটা দারুণভাবে ধরতে পেরেছেন। এর সঙ্গে আমি আসলে তার যে হাইম সাফিরার বইয়ের অনুবাদ করা এটার একটা ইন্টারনাল লজিক খুঁজে পাই। আপনারা হয়তো বলবেন যে এটা অ্যাক্সিডেন্টাল, আমি বলবো যে অ্যাক্সিডেন্টাল হলে কোনো সমস্যা নেই, ইটস দ্য হাইপোথেসিস যেটা দুইটাকেই বুঝতে সাহায্য করবে। সেটা হলো এই, হাইম সাফিরার সুখের যে প্রস্তাব এটা কিন্তু আসলে এই ধরনের একটা প্রস্তাব। তিনি বলছেন যে আমরা বুঝতে পারি, আমরা কেউ কেউ বুঝতে পারবো যে এটা আসলে একটা পোস্ট মডার্ন অ্যাটিচিউড থেকে সুখকে নতুনভাবে নির্মাণ করা। আমি আপনাদের মনে করিয়ে দিই বার্ট্রান্ড রাসেলের একটা বিখ্যাত বই আছে সুখ, এটা মোতাহার হোসেন চৌধুরী অনুবাদ করেছিলেন এবং ঢাকা থেকে এটা প্রকাশিত হয়েছিল। যদি আমি চট করে একটা তুলনা করি আপনারা দেখবেন মোতাহার হোসেন চৌধুরী অনুদিত এবং বার্ট্রান্ড রাসেল লিখিত ওই বই আসলে একটা মডার্নিস্ট অ্যাটিচিউড থেকে লেখা, যেখানে সুখ সত্য কল্যাণ ফিউচার এই ব্যাপারগুলোর একটা নির্দিষ্টতা আছে, যেখানে এই ব্যাপারগুলোর জন্য আপনাকে রীতিমতো উপদেশ দেওয়া হচ্ছে যে তুমি এইভাবে যাও এবং সুখ হাসিল করো। বিপরীতে এই সাফিরার বইয়ের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো এই যে তিনি বারবার বলবেন যে নো, আসলে এরকম কিছু নাই। তার মানে আপনি যদি একেবারে হুবহু এরকমভাবে না দেখে আপনি যদি দেখেন যে মেটা ন্যারেটিভ আছে, মেটা ন্যারেটিভ নাই, কিন্তু অবস্থা কী, আমি তো জীবনযাপন করছি তাহলে আমার সুখের উপায় কী, এই যে নতুন দুনিয়ার এই ডায়ালেকটিক্সের মধ্যে হাইম সাফিরা যে ভঙ্গিতে কাজ করেন, আমার ধারণা যে মৃদুল মাহবুবের কবিতার অনেকাংশে তার যে ডায়ালেকটিক্স, যে তিনি একই সঙ্গে ম্যাগা পৃথিবী দেখছেন এবং তাকে খুবই খারাপভাবে আবিষ্কার করছেন এবং তার বিপরীতে তিনি নিজের ওই যে বলেছি যে অন্টোলজিক্যাল সার্চ মৃদুল মাহবুবের কবিতার একটা খুবই কেন্দ্রীয় বিষয়, তিনি নিজেকে আবিষ্কার করছেন ইন্টারনালি এবং এক্সটার্নালি যে আমি তো আসলে জীবনযাপনটা করছি, এই দুটোর ডায়ালেকটিক্সটা তার কবিতায় প্রকাশিত হয়েছে, হাইম সাফিরার এই বইয়ের মধ্যেও প্রকাশিত হয়েছে। হয়তো আমি একটু দায়িত্ব নিলাম যে তার সবগুলো বইকে
মোটামুটি এক সূত্রে আমরা খানিকটা শিথিলভাবে কীভাবে পড়তে পারি সেটার কথা বলতে। আমি ঠিক ঘড়ি দেখি নাই যে আমি অনেক বেশি বলে ফেলেছি কিনা, শেষ দুই তিন মিনিট নিচ্ছি। মৃদুল মাহবুবের কবিতার মধ্যে যে স্যাটায়ার আছে সেটার স্যাটারিক্যাল টোনটা আমার বিবেচনায় প্রধান নয়, কারণ মৃদুল মাহবুব স্যাটায়ার করেন কেবল নিজের কিংবা অন্যের কিংবা মানুষের অক্ষমতা প্রকাশ করার জন্য। তার মানে হলো তার লক্ষ্যের মধ্যে একটা কল্যাণ কামনার ব্যাপার আছে, একটা পরিষ্কারভাবে একটা প্রস্তাব দেওয়ার ব্যাপার আছে। ফলে তার স্যাটায়ার কবিতায় কখনোই, স্যাটায়ার থাকলেও সেটা কখনোই কবিতায় প্রধান হয়ে ওঠে নাই। তার মধ্যে প্রত্যয় আছে খুব প্রবলভাবে, তার কবিতার ভাষার মধ্যে ওই প্রত্যয়টা আছে, দ্বিধা নাই। ধরা যাক, আপনারা অনেকেই জানেন আহসান হাবীবের কবিতার একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার কবিতায় তিনি শুধু দ্বিধার কথা প্রকাশ করেছেন তা না, তার কবি ভাষাও দ্বিধা দ্বারা রঞ্জিত, ঠিক আছে এরকম। কিন্তু মৃদুল মাহবুব, ধরা যাক একটা স্লাইড বোঝার জন্য উদাহরণ দিলাম, আমার কথাটা বোঝার জন্য একদম অপোজিট, তিনি প্রত্যয়ী এবং এই প্রত্যয় তার জ্ঞান এবং প্রজ্ঞা থেকে এসেছে। ফলে তার কবিতা এবং তার অন্য লেখায় নিশ্চিত বাক্য বেশি পাওয়া যায়, মন্তব্য সিদ্ধান্ত পাওয়া যায়। আমি আপনাদের একটু মনে করে দিই, এটা কিন্তু পোস্টমডার্ন অ্যাটিটিউডের বিপরীত, সম্ভবত এটা পোস্ট ট্রুথ একটা পরিস্থিতির মধ্যে আছে যেখানে সব কিছু ভেঙে পড়ছে এবং আমরা কোনো সূত্রের মধ্যেই আসলে যেতে পারছি না। যে ব্যাপারটা আমি খেয়াল করলাম যে মৃদুল মাহবুবের কবিতার মধ্যে ভাষা প্রমিত, এটা হলো বাংলাদেশের যারা পশ্চিমাঞ্চলের লেখক তারা অতি দ্রুত ক্যালকেশিয়ান ভাষা রপ্ত করে ফেলে। মৃদুল মাহবুবের ক্ষেত্রে পুরোপুরি বোঝা যায় না, তার কারণ সে দেদার ইংরেজি চালিয়েছে, মানে আমাদের মুখের ভাষার যে ইংরেজি এটা কবিতার মধ্যে মোটামুটি লাইন মতো জুত মতো যেখানে পাইছে সেখানে চালিয়ে দিয়েছে। ফলে একেবারে প্রমিত ব্যাপারটা পুরোপুরি ধরা পড়ে না, কিন্তু বাকি শব্দগুলো যে প্রমিত এটা বোঝা যাবে। আমি একদম পাবনা থেকে নিচ পর্যন্ত আমাদের যত কবি দেখলাম তাদের মধ্যে এটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য, এরা এই প্রমিত বাংলায় লেখে। কিন্তু আমি যেটা একটু অবাক হয়েছি সেটা হলো মৃদুল মাহবুবের এই কবিতাগুলোর মধ্যে ঝিনাইদহ নাই। সত্যি বলতে কি ঢাকাও কম, মৃদুল মাহবুব অনেক বেশি গ্লোবাল, মানে তার প্রপোজিশনটা গ্লোবাল, তিনি ফুল মানুষ নিয়ে কাজ করতে চান, খুবই আরবান এবং অন্টোলজিক্যাল অস্তিত্ব তত্ত্বীয়, আমি যেটা আগেই বলেছি। আমার ধারণা, যদিও জহির ভাই বলেছেন যে এখানে ইউনিভার্সাল এবং পার্টিকুলারের বেশ সমন্বয় ঘটেছে, কিন্তু আমার আন্দাজ যে মৃদুল মাহবুব ইউনিভার্সালকে তার কবিতার যতটা বিষয়ীভূত করেছেন পার্টিকুলারকে ততটা নয়। ফলে তিনি ব্যাপকভাবে রাজনৈতিক, কিন্তু কতটা বাংলাদেশের রাজনৈতিক সেই ব্যাপারে অন্তত কবিতা আমাকে খুব ভালো সাক্ষ্য দেয় নাই। তিনি যতটা সমস্ত মানুষ নিয়ে কাজ করেন তার ঠিক ওই পরিমাণে তিনি বাংলাদেশের যে জনমানুষ এদের প্র্যাকটিক্যাল মানে পার্টিকুলারিটির মধ্যে ঠিক কতটা কবিতার ভাষার মধ্য দিয়ে ঢুকেছেন সে ব্যাপারে আমার কিছু সংশয় আছে, এবং এটাই হয়তো তার বৈশিষ্ট্য। কিন্তু আমার একটা আকাঙ্ক্ষা কিংবা আশঙ্কা, মৃদুল হয়তো তার আগামী দিনের কাব্যকলায় ইউনিভার্সালের সঙ্গে পার্টিকুলার, মানে এটা আমার আকাঙ্ক্ষা পাঠক হিসেবে, কবি কী করবেন সেটা তো কবিই জানেন, আসলে কবিও জানেন না সময় জানে, আমার আকাঙ্ক্ষা যে মৃদুল ইউনিভার্সালের সঙ্গে পার্টিকুলারের বিবাহ আগামী দিনগুলোতে খানিকটা বাড়াবেন, মানে বিবাহ না হোক ডেটিং প্রেম ইত্যাদি। এবং আমি তার এরকম স্মার্ট সক্রিয় এবং যাকে বলে প্রোডাক্টিভ সাহিত্যিক জীবন কামনা করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মোহাম্মদ আজম। আমাদের যে তিনজন আলোচক সমী সুরিত, জহির আহসান এবং মোহাম্মদ আজম, তারা মৃদুল মাহবুবের বইগুলোকে নানাভাবে দেখেছেন, কবিতার বই, প্রবন্ধের বই, অনুবাদের বই। এখন আমরা এই মঞ্চটাকে একটু ছেড়ে দিতে চাই আপনাদের কাছে, আপনারা অনেক কথা বলছিলেন, মাহবুব মোর্শেদকে ডাকছি। সবাইকে শুভেচ্ছা। নয়নদারি কি একটা করতে বললো আমি ভালো মতো শুনি নাই, এখন কি করব বুঝতে পারছি না।
আসলে এই মৃদুল সম্পর্কে না এইসব আড্ডা বা আলোচনার একটা ব্যাপার হলো কি যে যেসব কথাবার্তা হবে বা আলোচনা হবে এগুলো তো খুব নতুন কিছু আসলেই না, তাই না? আজম ভাই যেহেতু স্বীকার করছে, একজন অধ্যাপক মানুষ স্বীকার করছে, ফলে আবার আমরা একটু জ্ঞানী, জহির ভাই যেগুলো বলছেন এগুলো আমরা কিছু কিছু জানি, তবে ওই যে হাইম শাপিরা সম্পর্কে আমরা তেমন একটা জানতাম না, যেটা এই জন্য আমরা ওই আলোচনার সময় একটু চুপচাপ ছিলাম না। পরে যে আলোচনা, সেই আলোচনাগুলোর সময় আমরা কিছু কিছু করে কথা বলছি, কারণ এগুলোর কিছু কিছু বিষয় আমাদের জানা, আবার কিছু কিছু বিষয় অজানা। যেমন মোহাম্মদ আজম যে মৃদুলের কবিতা সম্পর্কে যে বিশ্লেষণ করেছেন সেগুলোর মধ্যে অনেক অজানা ব্যাপার ছিল। তো নয়ন বোধহয় এই আলোচনার শুরুতে যেটা বলছিল যে মৃদুল মাহবুব, এটা কি আনুষ্ঠানিকভাবে বলছিল না যে পরে অনানুষ্ঠানিকের সময় বলছিল যে ওই যে মাহবুব মোর্শেদের বুদ্ধিজীবী তালিকায়? ও আনুষ্ঠানিক আলোচনায় উপস্থাপক কবি আলতাফ শাহনাজ বলেছিলেন যে মৃদুল হলো মাহবুব মোর্শেদের বুদ্ধিজীবী তালিকার একজন বুদ্ধিজীবী। তো আমার কাছে মনে হয় যে এখন যারা আলোচনা করেছেন তিনজন, যে নির্ধারিত আলোচক, বিদগ্ধ আলোচক, তারা কবিতা অনুবাদ এবং প্রবন্ধ নিয়ে বিস্তর কথাবার্তা বলেছেন, কিন্তু মৃদুল মাহবুব যে একজন বুদ্ধিজীবী এই বিষয়ে খুব কম আলোচনা হয়েছে। তো মৃদুলকে আমি সবসময় বলি, খ্যাপানোর জন্য বলি, যে মৃদুল একজন বুদ্ধিজীবী, এবং তার পাশাপাশি বুদ্ধিজীবী হিসেবে আরও একজনের নাম উচ্চারিত হয়, তার নাম মুরাদুল ইসলাম। মৃদুলের পাশাপাশি ওই নামটি, মানে ওইটা একটা অনুপ্রাস তৈরি করে। আমি মৃদুলকে অনেক সময় বলি যে মুরাদুল ইসলামের পরেই বুদ্ধিজীবী হিসেবে মৃদুলের নামটা উচ্চারণ করা দরকার। তো নয়ন অবশ্য বিষয়টাকে উপস্থাপক হিসেবে প্রথমেই অ্যাড্রেস করেছে যে মৃদুল হলো সমস্ত বিষয়কে উল্টা দিক থেকে দেখতে চায়। তো তার বুদ্ধিজীবিতার লক্ষণটা নয়ন মানে হলো আলতাফ শাহনাজ, কবি আলতাফ শাহনাজ। তো আমি বলবো যে বুদ্ধিজীবী হিসেবে মৃদুল মাহবুবের যে অবস্থান, সেটা আলতাফ শাহনাজ প্রথমেই বলে নিয়েছেন যে সেটার একটা সেমি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফলে ওটার একটা সেমি প্রাতিষ্ঠানিক, জাহাঙ্গীরনগর হলে ফেসবুক একটা সেমি প্রতিষ্ঠান নাকি? ফেসবুক কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ছোটো প্রতিষ্ঠান না বড় প্রতিষ্ঠান? আচ্ছা, সেটা একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে যেটা বলা উচিত সেটা হলো যে মৃদুল, সিরিয়াস একটা ভঙ্গি করি তাহলে ভালো হবে, সেটা হলো মৃদুল বুদ্ধিজীবী হিসেবে এরই মধ্যে অনেকের মনোযোগ কেড়ে নিয়েছে, সেটা খুব ভালো ব্যাপার। কারণ হলো প্রত্যেকটা জিনিসকে উল্টো দিক থেকে দেখা এবং ক্রিটিক্যালি দেখা, মূল জিনিসটা হলো ক্রিটিক্যালি দেখা। যদিও আলতাফ শাহনাজ বলেছেন যে মৃদুলের এই ক্রিটিক্যালি দেখার বিষয়টাকে আলতাফ শাহনাজ খুব পছন্দ করে, কিন্তু আমার মনে হয় যে খুব বেশি পছন্দ করে না, কারণ সে হলো ক্রিটিক্যালি দেখাটাকে ক্রিটিক করে।
তাই না? হ্যাঁ আমি কি শেষ করব না? হ্যাঁ 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 তো এই জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যে বুদ্ধিজীবী হিসেবে ফেসবুকে যারা মতামতকে চেঞ্জ করে দিতে পারে, মানে যে কোনো ফেসবুক সম্পর্কে আমরা যে ধারণাটা রাখি যে ফেসবুকে হলো এক একটা করে ইস্যু আসে এবং সেই ইস্যুগুলো হলো নানান প্রান্তে আলোচনার জন্ম দেয় এবং দেখা যায় যে একটা পপুলার একটা ডিরেকশন অনুযায়ী সেই আলোচনাটা এগিয়ে যেতে থাকে। তো কিছু মানুষ আবার এই আলোচনাটাকে ক্রিটিক্যালি এটাকে টার্ন করাতে পারে অন্যদিকে এবং টার্ন করিয়ে তারা আলোচনাটার গতিমুখ চেঞ্জ করে একটা মানে বিশ্লেষণাত্মক ক্রিটিক্যাল একটা দৃষ্টিভঙ্গি সামনে উপস্থাপন করতে পারে। সেই জিনিসের ক্ষেত্রে মেদুলের একটা বড় ভূমিকা থাকে সবসময়। তো তার বুদ্ধিজীবিতার ক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার। তো আমি বলবো যে সাম্প্রতিক সময়ে মৃদুল কবি পরিচয় বা অন্যান্য প্রাবন্ধিক পরিচয়কে ছাপিয়ে বুদ্ধিজীবী পরিচয়ের দিকেই ধাবিত হচ্ছে এবং সেটা একটা ভালো ব্যাপার। আমি মনে করি যে এই জিনিসটা আমাদের মানে এই সময়ের সময়টাকে বোঝা এবং সময়টাকে চিহ্নিত করা এবং উপস্থাপন করার ক্ষেত্রে মৃদুল একটা ভূমিকা নিচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ খাবার শেষ হয়ে যাবে, আমিও গিয়ে দ্রুত খাওয়া শুরু করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ মাহবুব মোর্শেদ। এখন ভাই, এমন কোন বীরবল বা বলবীর কি আছেন যিনি এসে মৃদুল মাহবুব সম্পর্কে দুটো প্রশংসা বা দুটো নিন্দা করতে পারবেন? এখন কথা বলবেন মুসাববির আহে আলী। শুভ সন্ধ্যা। আসলে চিন্তক মৃদুল মাহবুব সম্পর্কে আমি দুইটা কথা বলতে চাই। উনি কবি বা উনি প্রাবন্ধিক, এই বিষয়টা আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ ওনার চিন্তা। আর আমি কথা বলতে চাইছি একটা কারণে, আমি সাধারণত কথা বলি না, প্রফেশনালিও আমরা একটা সেম ডিপার্টমেন্টে আছি, উনিও বস্ত্র প্রকৌশলী আমিও তাই, এই জন্য ওনার কাছে ওনার লেখা আমি একটু অন্য পেশাভিত্তিক গুরুত্ব দিয়ে দেখি, একটু পক্ষপাতিত্ব আছে। তবে ওনার চিন্তার বৈচিত্র্য এবং চিন্তার যে প্রখরতা, বর্তমান চিন্তকদের যাদেরকে আমি দেখি তাদের মধ্যে উনি অন্যতম। ওনার কবিতা আমার ভালো লাগে, ওনার দীর্ঘ কবিতার যে একটা টেনশনাল স্ট্রাকচার উনি ধরে রাখেন এবং বিভিন্ন ধরনের ইন্টারচেঞ্জিং যেসব চিন্তা ওনার মধ্যে ঘটে, চিন্তার বিবর্তন, মিথস্ক্রিয়া, একই চিন্তার ভিতরে আন্তঃচিন্তা, বিভিন্ন বিষয় ওনার মধ্যে এটা আমি দেখেছি। এবং ওনার চিন্তা প্রতিচিন্তা, বিভিন্ন প্রজেকশন চিন্তার, এগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে উনি তুলে ধরেন। এবং হাইম শাপিরা যে অনুবাদ বইটার কথা আমি দুদিন আগেও আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম যে উনি এরকম তাত্ত্বিকদের তুলে আনা, এসব চিন্তা বাংলা ভাষায় তর্জমা করে আমাদের সামনে এনে ধরেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সাহিত্যে বা লেখালেখিতে যে বিভিন্ন ধরনের কনটেক্সট থাকতে পারে, বলার জায়গা থাকতে পারে এবং আপনার জাম্পিং ইন্টার জাম্পিং চিন্তায় এবং সামগ্রিকতা, এটা মৃদুল মাহবুব এর চিন্তার মধ্যে আমি দেখতে পাই। আর এই ধরনের লেখকদের আর কি আমাদের নার্চার করা উচিত, সাপোর্ট করা উচিত, তাদের চিন্তার সাথে আমাদের সংযোগ ঘটানো উচিত, কারণ চিন্তার ডাইভার্সিটি তাদের মধ্যে আছে, বিভিন্নভাবে অবজার্ভ করার চিন্তা, যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো থেকে আরেকটা প্রসঙ্গ কাঠামোকে বিভিন্নভাবে দেখা এবং চিন্তার স্ফুরণ নানাবিধ, এইসব বিষয় যারা লিখেন তাদের লেখালেখিতে আসলে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমি আর কথা বাড়ালাম না, ধন্যবাদ, কিছু বলতে পেরেছি। থ্যাংক ইউ।
আচ্ছা এখন তাসনুবা ওরিন বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য। আমি মৃদুল মাহবুবের চিন্তা ভাবনা সম্পর্কে হয়তো খুব বেশি সময় নিয়ে বলবো না, 2 মিনিট বা 3 মিনিটের মধ্যেই বলবো। আমি তার চিন্তার যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে তার চিন্তা ভাবনা, এবং আমি এবারই তার বই পড়বো। তার চিন্তা ভাবনা সবসময় একটা সাম্য একটা অবস্থানে আসার চেষ্টা করে, একটা কেন্দ্র খুঁজে পাওয়ার চেষ্টা করে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা পেন্ডুলামকে যখন আমি ইয়ে করতে দিব, যে ঘুরতে দিব, তখন সেটা দেখা যাবে একবার ডান এবং বাম দিক হয়ে ঠিক মাঝখানে একটা অবস্থানে আসে। তো মৃদুল মাহবুবের লেখার ক্ষেত্রে আমার কাছে এই ব্যাপারটা মনে হয় যে তার লেখায় সে একটা সাম্য অবস্থানে খুঁজে পায়। যখন চারপাশে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয়, দেখা যায় যে কোনো একটা জায়গা থেকে চিন্তাভাবনাগুলো যখন অ্যানার্কিজমের দিকে যেতে থাকে, এবং উনি ঠিক সেই জায়গায় দাঁড়িয়েও নিজের একটা স্থির অবস্থানকে খুঁজে পায় এবং সেইটা নিয়েই তার কাজ করে, এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তার কাজে। আর পরবর্তীতে আমি তার বই পড়ে সেই ব্যাপার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, অথবা একটা বুক রিভিউ লিখব, সেই আশা রাখছি। ধন্যবাদ মৃদুল মাহবুবকে তার বইয়ের জন্য, শুভকামনা। সেজুতে যান আসেন। এবার কিন্তু আমি ভয় পাইছি, কারণ উনি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আমার আমি কীরকম উপস্থাপনা করি এটা উনি দেখতে যাবে। আমাকে কি শোনা যাচ্ছে নাকি চিবানোর কারণে শ্রবণেন্দ্রিয় একটু ব্যাহত হচ্ছে? আচ্ছা যাই হোক, খুব ভালো খাবার দাবার ছিল, মিষ্টিটা খুবই ভালো ছিল। এই মিষ্টি খেয়ে কিছু না বললেই না, আসলে ভেতর থেকে কিছু একটা বলার তাগিদ অনুভব করছিলাম। আমার ছেলে আসছে আমার সঙ্গে, সে একটি শিশুতোষ প্রশ্ন করেছে আমাকে। তার বাবা বক্তৃতা করছে সম্ভবত 5টি বই নিয়ে, কিন্তু এখানে পোস্টারে কেন 3টি বইয়ের কথা? পোস্টারে কেন 3টি বই? তাহলে বাবা 8টি বইয়ের আলোচনা কেন করছে? তো এই প্রশ্নের উত্তর আমি কার কাছে চাইবো আমি জানি না। ছোট প্রশ্ন, কিন্তু মৃদুল মাহবুবের এই সাইনিং ইভেন্ট ঠিক 3টি বইয়ের উপরে কি না, নাকি মোহাম্মদ আজম যে প্রশ্ন করছেন মানে আলোচনা করেছেন এবং তার পুত্র যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন এবং এই আলোচনা, এই দুটোর মধ্যে যদি মৃদুল মাহবুব নিজেই সংযোগ ঘটাতে পারতেন তাহলে একটু মনে হয় আশ্বস্ত হতাম, সেও বোধ হয় একটা উত্তর পেত। 1-2 হচ্ছে, আজকে একটু আগে আলতাফ শাহ নেওয়াজ উনি যেই কথাটি বললেন যে আমি দেখে নিব, আসলে দেখে নিতে এসেছি, শুনতেও এসেছি, উনি উপস্থাপনা করেছেন, অপ্রমিত প্রচলিত বাংলায় কথা বলেছেন, উপস্থাপনার যেই ভঙ্গি আমরা সাধারণত দেখে থাকি সেটা ওনার মধ্যে ছিল না, খুবই ভালো লেগেছে। আড্ডার মুড নিয়ে তিনি কথা বলেছেন, তো যদিও অনুষ্ঠানের শুরুতে আমাকে বলছে আপনাকে ভয় পাচ্ছি এরকম দেখে নেওয়ার কথা আছে, তো সব মিলিয়ে অনুষ্ঠানটি মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আরও বেশি বাইরে কথা না বলে আমার মনে হয় এখানে কথা বললে কার কী বক্তব্য আছে, অনুষ্ঠান ভালো হয় নাই, কাদের বলছে, কারা আসছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা আমরা যে অনেক সময় উনো কথাটা পাশ দিয়ে চিপা চাপার মধ্যে বলি বা এখানেও বলছি, এখানেও জটলা আমরা দেখতে পাচ্ছি। রাইসু টিপু ভাই এবং মাহবুব মোর্শেদ ওনারা জটলা পাকিয়ে বেশ উচ্চ কণ্ঠে কথা বলছেন, এখানে যে একটা অনুষ্ঠান হচ্ছে বা এই যে আমি অনুষ্ঠান শেষ করে ফেলার পরেও কথা বলছি এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। তো আমি ওনাদের দুজনকেই বলবো প্লিজ আপনারা জাস্ট এখানে আসছেন, ওনার কবিতা যদি পড়েন বা ভালো লাগে বা মন্দ লাগে সে বিষয়ে একটু কথা বলেন, তাহলে কি হয় একজন কবি কবিতা লিখেছেন তার একটি অনুষ্ঠান আমরা আসলে আলোচনা করি না, ভালো হোক মন্দ হোক একটু কথা বলি না,
বা তাকে নিয়েও কথা বলতে পারি যে এইরকম স্পাইক করা চুল নিয়ে কেডস পরে এখনকার কবিরা, এটা কেমন কবি? তার কাঁধে থাকবে ঝোলা ব্যাগ, হ্যাঁ এই না হলে কবি, আর এই কেমন কবি? এটা নিয়েও আমরা কথা বলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, খাওয়া চলু। এবং অনুষ্ঠানের শেষে যে প্রশ্নটি করলাম সেটার উত্তরটা যদি পাই তাহলে মানে ভালো মন নিয়ে বাসায় ফিরতে পারব। মোহাম্মদ আজমের মতো সেজুতিরও কিন্তু ভবিষ্যৎ খুব ভালো, বিশেষত বক্তা হিসেবে, কারণ গলা চড়ানো শিখে গেছে। এখন নাকি সালাউদ্দিন শুভ্র আপনি কিছু বলতে চেয়েছিলেন? আচ্ছা, আমি হচ্ছি মৃদুল মাহবুবের সবচেয়ে কাছের প্রতিবেশী। মৃদুলের সঙ্গে আমার প্রায় সময় এই যে মিরপুর থেকে ঢাকায় যাওয়া আসা হয়, বিশেষ করে গত বইমেলায় প্রায় প্রতিটি আমি যতদিন গেছি মৃদুলও গেছে, আমরা একসাথে মোটামুটি আসছি, মেলায় থাকছি, সময় কাটাইছি, আবার ফিরে গেছি একসঙ্গে। এর বাইরে মিরপুরে আমাদের একটা বুদ্ধিবৃত্তিক আড্ডা হয় মিরপুর এক নম্বর ঈদগাহ মাঠে, সেখানে শেখ সাদ্দাম, তারপর রাকিব, হুমায়ুন, রোমেল আরও অনেকেই থাকেন, মাঝে মাঝে মাহবুব মোর্শেদ বা এহসান মাহমুদ এরকম আরও লোকজন যান, সেখানে আমরা আড্ডা দিই। সেখানেও মৃদুলের সঙ্গে আমি এক রিকশায় যাই এবং আসি। মাঝখানে তো মৃদুল আবার ব্যস্ত থাকলে বা আমারও ব্যস্ততা থাকে, তখন দেখা সাক্ষাৎ হয় না। এর বাইরে ফেসবুকে মৃদুলের সঙ্গে যেটা হয়, আমাদের এক ধরনের বন্ধুত্ব থাকলেও আবার মতের বিরোধ বা বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি কিংবা তর্ক, সেগুলো থাকার পরেও আমাদের এক ধরনের বন্ধুত্ব আছে আর কি। আর মৃদুলের বইয়ের মধ্যে মানুষ একাকী মিথ আমি পড়েছি, মৃদুলের মধ্যে আলোচকরা অনেক কিছু বলছেন, যেমন মৃদুলের কবিতায় তত্ত্ব আছে বা মৃদুল তত্ত্ব করার চেষ্টা করেন, কিংবা মৃদুল মোহাম্মদ আজম যেটা বলেছেন বৈশ্বিক, তাকে একটু স্থানিক হতে বলবেন। আমার কাছে মৃদুলের মানুষ একাকী মিথ পড়তে ভাল লাগছে এবং সেগুলো এক ধরনের মনে হয়েছে যে মৃদুলের একটা আগ্রহ বা চেষ্টা কিংবা ভাবনার একটা পরিসর আছে, বড় পরিসর, তো সেটা একটা আছে তার কবিতায়, আমি ভবিষ্যতে আরও পড়লে বলতে পারবো। এর বাইরে মৃদুলের বুদ্ধিবৃত্তি কিংবা পাবলিক ক্যারেক্টার হয়ে যাওয়ার একটা ঝোঁক, সেটা আমরা অনেক আগে থেকেই লোকেট করছি এবং মৃদুলকে বিভিন্ন সময় বলছিও বা আমরা আলোচনায় আনছিও সেগুলো। অর্থাৎ একটা পাবলিক ইন্টেলেকচুয়াল বলতে আমরা যে কমনলি যেটা ইউজ করি যে টার্মটা, সেটা হওয়ার একটা প্রবণতা মৃদুলের আছে। তো আমি জানি না, মৃদুলের তো পরপর একটা অনুবাদ বেরোচ্ছে, তার আগে একটা থিওরির বই বেরোচ্ছে কবিতা নিয়ে, কবিতার বইয়ের প্রস্তুতি তার আছে কি না আমি জানি না। তো যেটা মাহবুব মোর্শেদ বলছেন, মৃদুলের সঙ্গে থাকতে থাকতে তাকে ফলো করতে করতে আমারও মনে হচ্ছে যে মৃদুলের এই যে থিওরিটিশিয়ান হয়ে যাওয়া কিংবা বুদ্ধিবৃত্তিক দিকে ঝোঁকটা বেশি কি না, কবিতার দিক থেকে সরে আসছে কি না জানি না। এই ক্রাইসিসটা নিয়ে মৃদুলের সঙ্গে আলাপ হয় নাই, হয়তো এই অনুষ্ঠানের ওসিলায় পরে আলাপ হবে আর কি, জানি না। এখানে দেখলাম যে খাওয়ার পর অনেক লোকজন চলে গেছে এবং শুরু থেকেই লোকজনের আসলে মঞ্চের চাইতে বাইরের ইয়ে বেশি ছিল, আমিও তার অংশ ছিলাম মানে বাইরের কথাবার্তায়, তো ওইটাই ভালো লাগছে আমার কাছে, অতটা ফর্মাল না হওয়ার চেয়ে বরং আমরা যে আলাপ আলোচনা করছি বিভিন্নজন বিভিন্ন জায়গায় বসে সেটা ভালো। আর খাওয়ার পর তো অনেক চেয়ার ফাঁকা দেখছি, তো এই আর কি, ধন্যবাদ। জাকির হোসেন, হ্যাঁ এবার কথা বলবেন জাকির হোসেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার কথা খুব বেশি বলার নেই, দুটো কথা বলার জন্য আসলে আমি এখানে এসেছি। আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম ভিক্টর ফ্রাঙ্কলের, শোনা যাচ্ছে না? ভিক্টর ফ্রাঙ্কলের যে বইটা পড়ছিলাম এটার নাম হচ্ছে ম্যানস সার্চ ফর মিনিং। খুব বেশি আমি পড়ি নাই, প্রথম 25টা পাতা পড়েছি। তো সেখানে উনি একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, এই বইটার সাথে অনেকখানি সম্পর্কিত বলে আমি বলছি। উনি বলেছেন হ্যাপিনেস ব্যাপারটা পারজু করার কোনো বিষয় না। তার আগে বলি ভিক্টর ফ্রাঙ্কেল আসলে হলোকস্ট সার্ভাইভার, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অসুইচ কনসেন্ট্রেশন ক্যাম্পে আসলে সে সার্ভাইভ করে, এবং ওই সার্ভাইভ করার সময় সে তার বাবা মা
তার ভাই তার স্ত্রীকে সে হারায়। এই বইটা মিলিয়ন মিলিয়ন কপি আসলে ছাপা হয়েছে সারা পৃথিবীতে, আপনারা যদি কেউ পড়তে চান পড়ে দেখতে পারেন। আসলে কানেকশনটা কি সেটা আমি বলছি, আসলে সুখ যে ব্যাপারটা পারজু করার বিষয় না, এই কথাটা যে উনি বলেছে মৃদুল মাহবুবের একটা কবিতা আমি শুনেছি, আমি আসলে এটা পড়ি নাই, ওনার আবৃত্তিটা আমি ফেসবুকে শুনেছিলাম। সেই কবিতাটা হচ্ছে কিছুই হয়ও না। ইন্টারেস্টিং বিষয়, সারা জীবন ছোটবেলা থেকেই আমি শুনেছি মানুষ বলতেছে যে হও কিছু হইতে হবে, রেসের ঘোড়া, কিছু হইতেই হবে জীবনে, কিন্তু উনিই প্রথম একটা কথা বলছে যেটা উল্টা পুরোপুরি, যে কিছুই হয়ও না। আমি আমার জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই ধরনের কথা আমি বলতে শুনি নাই। উনি বলছে যে যেখানে জন্মাইছো সেখানেই মরে যাও, অন্তত সেই কবরের ঘাস তোমাকে চিনতে পারবে। তো এই কবিতাটা আমাকে অনেক খুবই স্ট্রাইক করেছে। আসলে অনেক বড় বড় কবির কবিতা আমি পড়েছি কিন্তু কেউ তো এই কথা বলে নাই। আমার বাবা মা, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী কেউই কোনোদিন বলে নাই, এখনও বলছে না যে কিছুই হয়েও না, অনেক দূর হয়েছে এবার থামো। দিস ইজ ইন্টারেস্টিং, আমাদের মাথা যে সবসময় গরম হয়ে আছে কিছু না কিছু করার জন্য, আরও পাওয়ার জন্য, আরও বার উঁচু করার জন্য, এই গরম মাথার মধ্যে উনি পানি ঢেলে একটু ঠান্ডা করার চেষ্টা করেছে এবং বলছে যে দৌড়ায়ও না। এই ভিক্টর ফ্রাঙ্কেলের এই কথার সাথে এটার কানেকশন আছে যে ডোন্ট পারজু দিস, এটা হ্যাপিনেসটা পারজু করার বিষয় না। এবং সত্যি কথা কি, এই 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 ব্যাপারটা আমি আমার ব্যবহারিক জীবনেও কানেক্ট করতে পেরেছি। এখন আর আমি এগুলোর পেছনে দৌড়াই না, আমি খুঁজি না কোনো কিছু। জীবন তো আসলে অনেক 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 কী বলে এটাকে, আসলে তো অনেক বড় বিষয় না। আসলে আপনি যত সিরিয়াসলি নেবেন তত সিরিয়াস, যদি সিরিয়াসলি না নেন তাহলেই সিরিয়াস না। আপনি দেখেন আমারও অনেক বন্ধু আছে তারা এখন নেশা করে, ট্রুলি স্পিকিং। আবার অনেক বন্ধু আছে যারা অনেক ভালো করছে, বিদেশে চলে গেছে, পিএইচডি করেছে, টাকা পয়সা অনেক আছে। এখন কথা হচ্ছে আমি চিন্তা করে দেখি ইফ আই এম 39 আর কতটুকু সময় আমার হাতে আছে। সো যে অনেক বেশি সাকসেসফুল আমাদের চোখে, আমরা যেই প্যারামিটারটা আসলে যেই স্কেলটা আসলে আমরা দিয়ে সাকসেস হিসাব করি, সেই সাকসেস ওই প্যারামিটারেও খুব বেশি সময়, খুব বেশি দিন, খুব বেশি ঘন্টা আমাদের হাতে নাই। তা আসলে আমার মনে হয় যেটা আসলে ভিক্টর ফ্রাঙ্কেল ওখানে যেটা বলেছে যে আসলে আপনি এমন কিছু করেন যেটাতে মিনিং আছে, দুটো কথা উনি বলছে। আপনার কাজের মধ্যে মিনিং থাকতে পারে যা আপনি করছেন, হোয়াট ইউ ডু, আরেকটা হচ্ছে মানুষের জন্য যদি কিছু করতে পারেন, এই মিনিংটা আপনাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিবে, আপনাকে মনে হবে যে আসলে আপনি বেঁচে আছেন। আর হ্যাপিনেসের যে ব্যাপারটা সেটা আপনার অবচেতন মনে ঘটবে, আপনার অবচেতন মনে ঘটবে, আপনি হয়তোবা টের পাবেন যখন সেটা ঘটছে তখন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আসলে এই জন্য আমি এসেছি আজকে, এই বইটা আসলে আমি কিনেছি, বইটা পড়ব। আর আমি আসলে মৃদুল ভাইয়ের সহকর্মী ছিলাম, তো এখনও আসলে ওনার লেখা আমি খুব পছন্দ করে পড়ি। ধন্যবাদ, আমি আমি চাই উনি আর সামনে আরও ভালো লিখবে এবং আমরা তাকে পড়ব। থ্যাংক ইউ ভেরি মাচ। জাকির সাহেবকে ধন্যবাদ। আসলে আজকে আমাদের মৃদুলের বই উপলক্ষে এই আলোচনা এবং আড্ডা, এটাতে আমাদের লাভের ভেতরে যেটা হয়েছে, আমাদের বিভিন্ন জনের সাথে বহুদিন বহুদিন দেখা হয়নি, বহুদিন বহুদিন কথা হয়নি, কথা হয়েছে, আড্ডা হয়েছে, এবং বোনাস হিসেবে আলোচকদের দু চারটা মূল্যবান কথাও শোনা গেছে এবং কেউ কেউ বই কিনেছেন। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় যে অনুষ্ঠানটা যদি লেখক নিজে শেষ করে দেন আজকে তার অনুভূতি জ্ঞাপন করে, এবং এই তিনটা বা পাঁচটা বই লিখতে যে তার কী মনে হয়েছে ছোট্ট করে যদি বলে আজকে উনি এই অনুষ্ঠান শেষ করে দেন সেটা সবচেয়ে ভালো হয়। কি ভঙ্গি ঠিক আছে? আচ্ছা দেখ, আসলে আমার আসলে আজকে কথা বলার কথা না, না বলতে থাকি, কথা বলতে থাকি, এইভাবে দাঁড় করিয়ে ছবি তোলা ঠিক না। যেটা হলো কথা বলা আসলে আমার আজকে আজকের জন্য আমি না, এটা আসলে একটা বিয়েবাড়ির আয়োজন পুরা, ধরেন লোকজনকে বলা দাওয়াত দেওয়া প্রকাশক সব কিছু করছে, আমিও অনেক কম লোকের সাথে হয়তো কমিউনিকেট করতে পারছি, সবার সাথে কথাও বলতে পারি নাই, সেই অর্থে সবাইকে দাওয়াত দেওয়া, আসা, খাওয়া দাওয়ার আয়োজন, কথাবার্তা বলা, তারপরে এগুলো আর কি। তা আমার এই অনুষ্ঠান আয়োজন করেছে প্রকাশক, আমি তাকে ধন্যবাদ দিব। আর আলোচক যারা ছিল তারা খুব নিশ্চয়ই ভালো আলোচনা করছে, কারণ এত লোক এখন পর্যন্ত এখানে আছে আমি ধরতেছি তারা তাদের আলোচনার মাধ্যমে আপনাদের ধরে রাখতে পারছে।
আর নিজের লেখালেখি সম্পর্কে আমার আসলে কিছু বলার নাই তেমন। লেখাটা একজন লেখক লেখার পরে আসলে তার কথা বলার কোনো কিছু থাকে না। একটা বই লেখার পরে এটা আসলে ব্যর্থ বই উন্নীত হয়, ব্যর্থ বই উন্নীত হওয়ার পরে আসলে লেখকের কাছে ব্যর্থ হয়, পরে কী হয় জানি না। সেই ব্যর্থ বইয়ের পরে সে আরেকটা বই লেখার চেষ্টা করে, যেটা হয়তো সে ভাবে আমার আগের ব্যর্থতা থেকে আমি বেরিয়ে আরেকটা নতুন কোনো একটা সফল বই লিখবো। সেটা যখন আবার প্রকাশিত হয় আবার সে একটা ব্যর্থতার ভিতরে ঢোকে। সেই হিসাবে আমার সেই পাঁচটা ছয়টা বই হয়ে গেছে, পাঁচটা ছয়টা ব্যর্থতার পরে আমি আবার আরেকটা পুনরায় ব্যর্থতার চেষ্টা নিয়েছি। যেটা শুভ্র বলছিল আসলে কি আমি কবিতার ভিতরে আসি কি না, কারণ আমার লেখালেখি কোনো আমি সাধারণত এখন আমি আর লেখা প্রকাশ করছি না বা করতে ইচ্ছাও করে না, সেই আগ্রহটা কাজ করে না কি কারণে যেন। একটা দীর্ঘ কবিতার বই লিখছি, সেটা প্রায় 5-6 হাজার লাইনের একটা দীর্ঘ কবিতা, এটা একটা সেটা লেখা হয়েছে, এটা হয়তো বছর দুয়েক আগে লেখা হয়েছে, এখনও এডিট দেখা দেখি, তারপরে হয়তো এটা প্রকাশিত হবে। আর একটা বইয়ের ঘোষণা সেটা দেওয়া যায়, একটা অনুবাদের বই, একটা কোরিয়ান উপন্যাস, সেটার অনুবাদ আমি গতবার করেছি। মাহবুব মোর্শেদ দেশ রূপান্তরে ছেপেছে, আপনারা কিছু অংশ পড়েছেন, বাকিটা হয়তো সামনে বই হবে, সেই নতুন বই আসবে আপনাদের সাথে, আবার সেই নতুন বই নিয়ে আমি আপনাদের সাথে আবার যোগাযোগ করব। এটাই, থ্যাংক ইউ। এবং আপনারা যারা আসছেন, কারণ সময়টা তো আসলে খুব মানে আমি তো বলি প্রলোভনের সময়, আপনার টেলিভিশন আছে, আনন্দ করার জায়গা আছে, আপনার খুব সুন্দর সিনেমা হল আছে, আমাদের ঘোরার জায়গা আছে, খরচ করার জায়গা আছে, কেনার জায়গা আছে, মানুষ কিনতে ভালোবাসে এখন সব কিছু থেকে, বা কনজিউম করতে ভালোবাসে, সেই কনজিউমের অনেক জায়গাগুলো তৈরি হয়েছে সোসাইটির ভিতরে। সেই কনজিউমের জায়গা ফেলে যে আপনারা এখানে আসছেন মানে শুধুমাত্র কথা শোনার জন্য, কথার ভিত্তিতে শিল্প সাহিত্যের মতো একটা নীরস কঠিন একটা বিষয়, হয়তো যারা করে তাদের ভালো লাগে একরকম, কিন্তু আপনারা যে কথা অপরের কথা শুনতে আসছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিব, এবং সর্বশেষে বলবো আমি আই লাভ ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।